ओके শুরু করবো হোসেন। লাইভ লেখা হচ্ছে না, একটু হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না, এখনো শুরু হয়নি, একটু না ওখানে লাইভ লিখা উঠবে তখনই অ্যাড্রেস শুরু করবে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ফারজানা আক্তার, প্রভাষক, সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, একই সাথে কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস অ্যান্ড ডেভেলপমেন্টে একজন রিসার্চ ফেলো হিসেবে কাজ করছি। আজকের ওয়েবিনারের আলোচ্য বিষয় মেইনস্ট্রিমিং ডেঞ্জার ট্রান্সজেন্ডার থ্রু চেঞ্জিং অ্যাটিটিউড অ্যান্ড আওয়ার কনসার্ন। আজকের আয়োজনকে অর্থবহ করতে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে প্রফেসর ডক্টর নাসিরুদ্দিন মিতুল স্যার, ডিন জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন নুরুল বশির, জয়েন্ট সেক্রেটারি ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস। স্যার এখনো এসে উপস্থিত হননি, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এছাড়াও আমাদের সাথে আরো উপস্থিত আছেন এমডি মাজহারুল ইসলাম, সমাজকর্মী, লেখক এবং চেয়ারম্যান এসু সচেতন হই ফাউন্ডেশন। এবং সে এসু সচেতন হই সংগঠনের আরো একজন কর্মী জুনাকি জুনাত আমাদের সাথে উপস্থিত আছেন। এছাড়া আজকের ওয়েবিনারটি সভাপতিত্ব করবেন আজকের আলোচনায় সম্মানিত অতিথিদের মূল মন্তব্য শোনার পূর্বে আমি আজকের আলোচ্য বিষয় নিয়ে বাস্তব ধর্মী কিছু উপস্থাপন করছি। নিজেরা দেখতে এবং গঠনে অনেকটা পুরুষের মতো হলেও মনোজগত এবং বাহ্যিক আচার আচরণ, পোশাক পরিধান ও সাজসজ্জায় তারা অনেকটাই নারীর মতো। এই দ্বৈত সত্তার কারণে তারা যেমন স্থান পায় না নারী কুলে, তেমনি পুরুষ কুলেও। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে এই দ্বৈত সত্তার মূল কারণ হলো হরমোন। হরমোনজনিত সমস্যার কারণেই তাদের শারীরিক এবং মানসিক গঠনে তারা কোনো নির্দিষ্ট লিঙ্গের অর্থাৎ পুরুষ অথবা নারী তাদের কোনো সবরকম বৈশিষ্ট্য ধারণ করতে পারে না। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারীরা হিজড়া নামে অধিক পরিচিত, যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামিতা বা তৃতীয় লিঙ্গ বলে থাকি। বিশ্বব্যাপী 70 মিলিয়ন হিজড়া বা রূপান্তরকামী মানুষ রয়েছে, অর্থাৎ 100 জনে একজন। অন্য আরেকটা তথ্য বললে বিশ্বে প্রায় 7 মিলিয়ন অর্থাৎ 1000 জনে একজন রূপান্তরকামী মানুষ রয়েছে। যদিও বাংলাদেশে সঠিক কোনো হিজড়াদের পরিসংখ্যান নেই, তবে বেসরকারি একটা ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, তাদের প্রতিবেদন অনুযায়ী হিজড়াদের সংখ্যা 24,000-এর কিছু বেশি দেখায়। এছাড়াও সরকারি হিসাব মতে হিজড়াদের সংখ্যা হচ্ছে 10,000। তবে দেশে বসবাসরত হিজড়া জনগোষ্ঠী মূলত কোনো ধরনের আর্থসামাজিক কর্মকাণ্ড করে না,
তারা বিচ্ছিন্ন একটি জনগোষ্ঠী হিসেবে আলোচনা শুনব। প্রথমে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান এমডি মাজহারুল ইসলাম, আমরা তার মন্তব্য শুনবো। স্যার, সম্মানিত অতিথি এবং অতিথিবৃন্দ, এবং আজকে সাউন্ড কি শোনা যাচ্ছে? সরি, টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? প্লিজ, প্রথমে আমি এই অনুষ্ঠানের যে চেয়ারম্যান আমাকে প্রফেসর হাবিবুর রহমান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন ধরেই আমার মনের ভিতরে একটি আকুতি ছিল যে এতদিন ধরে ওদেরকে নিয়ে কাজ করছি, কিন্তু এমন কোন প্ল্যাটফর্ম পাইনি যে প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং সরকারি কর্ণধার যারা রয়েছেন, যারা পলিসি নির্ধারণে রয়েছেন, তাদের কানে বা তাদের কাছে একটি বিষয় আমি পৌঁছে দিতে চাচ্ছিলাম। আজকে এই পৌঁছে দেওয়ার এই ইচ্ছাটা, এই আকাঙ্ক্ষাটা তৈরি করে দিয়েছেন, আকাঙ্ক্ষাটা ফুলফিলের জন্য আমাকে তৈরি করে দিন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলেন বলেন। হ্যাঁ, তৈরি করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনার সভাপতি যিনি রয়েছেন প্রফেসর হাবিবুর রহমান, এবং পিপলস ইউনিভার্সিটি, এবং আমাদের যে একটা উল্লেখযোগ্য অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন সেই বিষয়টা, আরেকটা হলো যে আজকে যারা উল্লেখ মানে উপস্থিত রয়েছেন চিফ গেস্ট হিসাবে, যার মমত্ববোধ এবং যার লিখনীতে আমরা দেখতে পাই যে হিজরা জনগোষ্ঠীকে নিয়ে ওনার ভাবনা, ওনার চেতনা লিখনীতে উল্লেখ করে থাকেন, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিতুল। এই সাথে আরেকজন রয়েছে যিনি জনপ্রতিনিধিকে একটি উল্লেখযোগ্য বা দিক নির্দেশনার ক্ষেত্রে শক্ত হিসাবে পরিচালনার ক্ষেত্রে যারা দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমলাতন্ত্রের একজন আমলা একজন রয়েছেন থাকবেন যিনি সৈয়দ মোহাম্মদ নুরুল বাশির, যিনি আমাদের সমাজসেবার এমন একটি দায়িত্বে রয়েছেন যে দায়িত্বের খাতিরে ওনার আকুতির ভিতরে যদি আমরা হিজরা জনগোষ্ঠী সম্পর্কে উপস্থাপন করতে পারি যেভাবে পরিচালিত হচ্ছে, এবং আমি একজন সমাজকর্মী হিসাবে দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতাটা যদি ওনার ভিতরে আমি দিতে পারি, তাহলে উনি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক সহজবিদ্ধ হয়ে উঠবে। তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ এমন একটি প্ল্যাটফর্ম না হলে হয়তোবা আমার এতদিনের আশাটা হয়তোবা আশাই থেকে যেত, আমি হয়তোবা উপস্থাপন করতে পারতাম না। যাক, আমরা আসি আজকে মূল বিষয়বস্তুতে। আজকে যেহেতু আমরা হিজরা জনগোষ্ঠীকে কিভাবে আমরা সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে পারি, আমি একদম সাবলীল ভাবে কথা বলছি, সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে সেই বিষয়টা, সুতরাং হিজরাকে কেন আমরা হিজরা বলছি, কেনই আমরা এই নামটা উচ্চারণ করছি, সেই বিষয়টাতে যাচ্ছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে কিভাবে অ্যাটিটিউড চেঞ্জের মাধ্যমে, সাধারণ মানুষের অ্যাটিটিউড চেঞ্জের মাধ্যমে সাধারণ এই জনগোষ্ঠীকে, যারা অনেকদিন ধরে পিছিয়ে পড়া আমরা বলছি, অনেকদিন ধরে তাদেরকে কুসংস্কারের জন্য একটি জনগোষ্ঠী বলছি, তাদেরকে আমরা স্বাভাবিক মানুষের কাতারে নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আজকে কথা বলবো। এবং এই কথাগুলো হবে সম্পূর্ণ আমার জীবনে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, আমি থিওরিটিক্যাল কোনো কথা বলবো না, আমি সবকিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলবো। তা আমি কে? প্রথমে এই প্রশ্নের আলোকে আরেকটি প্রশ্ন এসে যায়, তাহলে আমি কি? আমি সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম, কেনই বা হিজড়াদেরকে নিয়ে কাজ করছি? আমি 2004 সালের দিকে আমি একটি রিসার্চ করেছিলাম, দ্য সিচুয়েশন স্ট্রিট ওয়ার্কিং প্রস্টিটিউট ইন সিলেট সিটি। তো পরবর্তীতে রিসার্চটা জার্মানি ল্যাম্বার্স একাডেমিক থেকে প্রকাশ হয়েছিল 2011 সালে। সেখানে যেহেতু আমি ভাসমান পতিতা নিয়ে সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানে কিছু পতিতা এসেছিল, যৌনকর্মী এসেছিল যারা হিজড়া ছিল, ট্রান্সজেন্ডার। তখন অন্যান্য হিজড়া থেকে তাদের হিজড়ার যে জীবনীটা একটু ভিন্ন রকম ছিল, আমাকে অনেক আগ্রহ তৈরি করছিল যে এই জীবনীটাকে আমরা কিভাবে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে পারি এবং মানুষকে জানাতে পারি। সেদিন থেকেই স্বপ্ন জাগে আমার, আমি একজন সোশ্যাল সমাজকর্মী হব, যে স্বপ্নটি আমি ছোটকাল থেকে বীজ বপন করে আসছি। যখন সুযোগ আসলো 2015 সালে আমি তৈরি করি এসো সচেতন সোসাইটি, তখন আমি 4টি প্রোগ্রামের মধ্যে উল্লেখযোগ্য। হ্যালো, জি,
উল্লেখযোগ্য প্রোগ্রাম হিসেবে আমি তৈরি করেছি বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠী, অর্থাৎ বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠী, ওরাও আমাদের সন্তান। আমরা এই বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠীকে ওরাও আমাদের সন্তান এই বিষয়টা আমরা যত সহজে বলে ফেলছি, যত সহজে মানুষের কাছে নিয়ে আসছি, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম নয়। আমি যখন কাজ করা শুরু করি ওদেরকে নিয়ে, তখন অনেকেই আমার প্রশ্ন করে এবং ফেসবুকে বিভিন্ন লিখনীতে আমাকে বলে যে আপনি সমাজকর্মী, আপনি ডায়াবেটিস নিয়ে কাজ করেন, টাইপ টু ডায়াবেটিক নিয়ে কাজ করেন যাতে না হয়, এবং গুড রিলেশন অর্থাৎ সুসম্পর্ক কিভাবে তৈরি করা যায় ডাক্তার রোগী নার্সের মাঝে, সেগুলি নিয়ে কাজ করেন, লেখালেখি করেন, গুড ভালো, কিন্তু আপনি হিজড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন কেন? ওরা আমাদেরকে উত্তপ্ত করে, ওরা আমাদেরকে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে রাস্তার মাঝে, অনেক কিছু, ওদেরকে নিয়ে কাজ করছেন কেন? আমাকে তো নেগেটিভ ভাবে উপস্থাপন করা শুরু করে অনেকে। তখন যারা আমাকে নেগেটিভ ভাবে বলা শুরু করে তাদেরকে আমি বলতাম যে আপনাকে আমি খুব সহজভাবে যদি আনসার দিই তাহলে হয়তো ভাই আনসারটা পরিপূর্ণ আনসার পাবেন না, আমি আনসার দিতে গেলে এটার জন্য কমপক্ষে 30-1 ঘন্টা সময় লাগবে, কেন করছি এটা? তো যাই হোক, এখন আমি একটা কথা বলছি, 7 বছরের অভিজ্ঞতার ফলশ্রুতিতে হিজড়া জনগোষ্ঠীর জন্য যে অনেক কিছু করে ফেলছি তা কিন্তু নয়, একটা কাজ করতে পেরেছি, কিছু কিছু মানুষের মাঝে এই ধারণা সৃষ্টি করতে পেরেছি। আমাকে এসে অনেকেই বলে যে মাঝার ভাই আমি আজকে একজন হিজড়া পেয়েছিলাম, আমি তাকে ডেকে এনে আমি তার জীবনীটা জিজ্ঞাসা করেছি, তার কাহিনীটা জিজ্ঞাসা করেছি, এমনকি তার সাথে আমি সেম্পিথি প্রকাশ করেছি। আমি মনে করলাম যে আমি কিছুটা হলেও আমার যে লক্ষ্য উদ্দেশ্য হিজড়াদের প্রতি সেটা সফলতার পথে। তো যাই হোক, আমরা মেইন টিমে চলে আসি, মেইন বিষয়ে চলে আসি। আমরা হিজড়াদের যখন আমি কাজটা শুরু করি তখন দেখা যায় 2013 সালে নভেম্বর মাসে হিজড়াদেরকে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতিটা হিজড়াদের জন্য যেমন ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের একটি মর্যাদা পেয়েছে, ঠিক তেমনি তাদের জন্য একটা নেগেটিভ ইফেক্ট পড়েছে। কিরকম সেটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি হিজড়াদের একটা সেন্টার খুলেছি, সেটা হলো রায়েরবাগ এসো সচেতন সোসাইটি কেন্দ্র, সেবা তত্ত্ব কেন্দ্র, সেটা সম্পূর্ণ পরিচালনা করে হিজড়া জনগোষ্ঠী। তাদেরকে যখন আমি বললাম তোমাদেরকে জুতা প্রশিক্ষণ, অর্থাৎ আমাদের পায়ে স্যান্ডেল বানানোর জুতা প্রশিক্ষণ তৈরি করবো, এবং তাদেরকে যারা শিক্ষিত রয়েছে, প্রিয়া নামে একটা মেয়ে রয়েছে যে ডিগ্রি পাস, এবং সুস্মিতা হিজড়া যিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে থার্ড ইয়ার পর্যন্ত সে লেখাপড়া করেছে রয়্যাল সায়েন্সের উপর, তখন তাদেরকে বললাম তোমরা যে চলে এসেছো তোমাদেরকে আমি ফ্রিল্যান্সার বানাবো, কম্পিউটার ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করব। তখন তারা আমাকে বলল যে হ্যাঁ আপনি বানাতে পারেন, কিন্তু এমন কিছু করবেন না যেটার প্রেক্ষিতে আমরা সাধারণ মানুষের কাছে গেলেই যেন বলে যে এসো সচেতন সোসাইটি থেকে তুমি সাহায্য পাচ্ছ, এইসব শিখছো, তোমাকে কেন সাহায্য দিব। ঠিক তেমনি 2013 সালে যে স্বীকৃতিটা, যখন এই জনগোষ্ঠী সাধারণ মানুষের কাছে তাদের পেশা নিয়ে যায়, অর্থাৎ তাদের মানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়, তখন তাদেরকে একটি অপবাদ দিয়ে থাকে বা একটি কথা বলে থাকে বা দূর দূর করে তাড়িয়ে দেয়, তোমাদেরকে স্বীকৃতি দিল সরকার, তোমাদেরকে সাহায্য দিচ্ছে, তাহলে তোমাদেরকে কেন আমরা সেবা দিব। এখন প্রশ্ন হলো এই যে সেবাটা আমরা দিচ্ছি 2012-13 সালের যে অর্থবছর থেকে শুরু করা হয়েছে 60টি জেলায় পাইলট কর্মসূচি এবং বর্তমানে 67টি জেলা চালু রয়েছে, এটাতে দেখা যায় আমরা 60টি পর্যায়ে সাহায্য দিচ্ছে 600 টাকা 500 টাকা, এবং সর্বোচ্চ যারা অক্ষম হিজড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য 1200 টাকা। খুব একটা সামান্য বিষয়, কিন্তু এটাকে আমরা যারা বৃহৎ একটা বিষয়, কেউ কেউ বলছে প্রায় 1.5 লক্ষ হিজড়া রয়েছেন, কেউ কেউ বলছেন 24,000-এর ঊর্ধ্বে হিজড়া রয়েছেন, যদিও আমি দেখছি আমার অবজারভেশনে, ব্যক্তিগত অবজারভেশনে আমি বলতে পারি হয়তো বা এই সংখ্যাটা আরো বেশি হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু নকল হিজড়া বলে একটা বিষয় রয়েছে, সেটা দিয়ে আমি যাচ্ছি না। কিন্তু এই যে সরকারি যে সাহায্যটা দিচ্ছে, বা কিছু কিছু ফাউন্ডেশন রয়েছে, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে, তারপরে কল্যাণ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন রয়েছে যারা গুলিস্তান অবস্থিত, সেগুলো রয়েছে, তারা কি আদৌ তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, আজকে যে আমাদের টপিকটা সেই টপিকটার আলোকে নিয়ে আসার জন্য কতটুকু কাজ করছে, সেই বিষয়টা বুঝতে হবে। আমরা শুধু প্রচার করলেই হবে না, তাদেরকে স্বাভাবিকভাবে নিয়ে আসার ক্ষেত্রে আমি কখনো তাদেরকে বলি না চাঁদা উঠাবে না, কারণ আমি এমন কোনো কাজ করে তাদেরকে দিতে পারি নাই যে কাজের মাধ্যমে একটা মানুষ চলার মতো ক্ষমতা, চলার মতো এবিলিটি তৈরি হয়েছে। এখনো তারা তো তাদের পরিবারে নেই, পরিবারে কেন নেই সে যদি প্রশ্নটা করি, পরিবারে নেই, কোনো বাবা মাই তার সন্তানকে চায় না তার সন্তানকে দূরে ঢেলে দিতে, পরিবারে সেই জন্য নেই, পাশের মানুষগুলো যখন তার বাবা মা এই হিজড়া সন্তানটিকে নিয়ে রাস্তা দিয়ে যায়, পাশে চায় চা খেতে থাকে যে মানুষগুলো, সেই মানুষগুলো বাঁকা চোখে থাকায়, এবং সেই মানুষগুলির কারণে বাবা তখন এই সন্তানকে তার নিজের বাসায় নেই, তাকে মারধর করতে থাকে। একসময় দেখা যায় এই সন্তানটি যে আমার বাবা মা, আমার উরজাত সন্তান হয়েও আমার বাবা মা আমাকে নির্যাতনকে অত্যাচার করে, আমার সম্ভাবনা কারা আছে যারা যেখানে আমি গেলে
যেখানে যদি আমি যাই আমি কখন অত্যাচারের অত্যাচারের অত্যাচারিত হব না এবং আমি আমার নিজের জীবনকে পরিচালনা করতে পারবো স্বাভাবিকভাবে, তখনই কিন্তু হিজরা কমিউনিটি গড়ে ওঠে। তাহলে দেখুন, আমরা যদি শুধুমাত্র এই মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য হিজড়াদেরকে নিয়ে কাজ করি তা কিন্তু নয়। এসো সচেতন সোসাইটির কথাটাই আমি বারবার বলছি, আমি যখনই একটা প্রোগ্রাম করি তখন সাথে সাথে একজন হিজড়া নিয়ে যাই, যাতে সাধারণ মানুষগুলো ওই হিজড়া জনগোষ্ঠীকে প্রশ্ন করতে পারে, তাদের কাছাকাছি আমি নিয়ে আসতে পারি, সেই বিষয়টা করার চেষ্টা করি। কেন করি? এই বিষয়টার জন্য তারা যেন বুঝতে পারে যে এই হিজড়ার আর কেউ নয়, আমাদেরই বোন, আমাদেরই আমাদেরই সন্তান, সেই বিষয়টা বুঝতে পারে। আরেকটা প্রেক্ষিতে, যে হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে যায় সেও যেন বুঝতে পারে এই জনগোষ্ঠীটা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, রমজানে কিন্তু আমি প্রায় 500 লোকের খাবার দিয়েছি, সেখানে শুধুমাত্র আমি একজন স্বেচ্ছাসেবক হিসাবে যারা ছিল সবাই কিন্তু হিজড়া জনগোষ্ঠী ছিল এবং তাদের দ্বারাই কিন্তু খাবার দিয়েছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, আমরা সবাই একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, তাহলে দেখো, আমি কিন্তু এদিকে ঢাকা শহরের আমি কমলাপুর থেকে শুরু করে আমি শাহবাগ পর্যন্ত আমি গিয়েছি, এখানে আমাদের বেশ হিজড়া জনগোষ্ঠী স্বাবলম্বী মানে স্বেচ্ছাসেবক ছিল। আমি কোনো কাজ করিনি ইচ্ছা করে, আমি দেখিয়েছি দুইটা দিকে এখানে একত্র করার চেষ্টা করেছি, লিঙ্ক তৈরি করার চেষ্টা করেছি। অর্থাৎ আজকে টপিকটার সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে আমার বিষয়টা, সেটার জন্য আমি এক্সাম্পলটা দিয়ে কথা বলছি। এখানে দেখুন, আমি যখন তাদের হাতে খাবারটা দিলাম, তারাও কিন্তু সাধারণ মানুষের কাছে খাবারটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করলো। সাধারণ মানুষগুলি যখন তাদের হাত থেকে খাবার নিল, তখন ওই মানুষগুলিকে দেখা শুরু করলো যে যে মানুষগুলোকে আমরা বাঁকা চোখে দেখি, যে মানুষগুলোকে আমরা উপহাসের পাত্র হিসেবে রাস্তা দিয়ে গেলে তাকে অবজ্ঞা করি, সেই মানুষগুলি কিন্তু আজকে আমাদেরকে খাবার দিচ্ছে। আবার হিজড়া জনগোষ্ঠীকে আমি এটা বোঝাতে চেয়েছি, তুমি যাদের কাছ থেকে নিতে, যাদের কাছ থেকে তুমি নেও, যে হাত তোমার মানুষের কাছ থেকে টাকা সাহায্যের হাত ছিল, সেই হাতটা আজকে তুমি সাধারণ মানুষকে দেওয়ার হাতে আমি পরিণত করলাম। তাতে কি, আমি দুইটা প্যারালাল হিসেবে কাজ করলাম, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা যাকে উপহাস করছো, যাকে অবজ্ঞা করছো, যাকে অবহেলা করছো, দেখো আজকে কিন্তু সেই তোমাকে খাবার দিচ্ছে যে খাবারটা তুমি নিচ্ছ। একবারের হোক, খাবারটা আমি একবারের জন্য দিয়েছি, কিন্তু আমি শুরু করেছি। আবার হিজড়াকে বোঝানোর চেষ্টা করেছি, বৈচিত্র্যময় জনগোষ্ঠী হিজড়াকে বোঝানোর চেষ্টা করেছি, তোমার সেই হাতটি কিন্তু সাহায্য নেওয়ার নয়, দেওয়ারও কিন্তু হাত। এই ক্ষেত্রে এই যে বিষয়টা, এটা বলবেন আর হয়ে যাবে তা কিন্তু নয়। আরেকটি বিষয়, এই হিজড়া জনগোষ্ঠীর আরেকটি প্রচন্ড রকম রূপ রয়েছে যেটা আমার সাথে শেয়ার করে থাকে, তাদেরকে অনেকেই বলি আমরা যখন মানুষের কাছে যাই তখন বলে তোমাদেরকে চাকরি দিলে চাকরি করো না। আসলে কি বিষয়টা তাই? 2014 সালে মন্ত্রী পরিষদ সভায় যখন একটি সিদ্ধান্ত গৃহীত হলো, সেখানে বলা হলো ট্রাফিক পুলিশে নেওয়ার জন্য, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য কতটুকু আমরা কার্যকর ভূমিকা পালন করেছি। আরেকটি বিষয় আমি বলি, একজন মানুষ যেটা জন্ম থেকে একটি মানুষ অবহেলিত অবজ্ঞায় বড় হচ্ছে, সেই মানুষটাকে আপনি বলবেন আর চাকরি করে ফেলবে, বিষয়টা কিন্তু এরকম নয়। যদি আমরা বলি একটি নদীর স্রোতে বাঁধ ভেঙে গেলে, আমরা যে জায়গায় ভেঙে দেয় সেখানে কিন্তু বাঁধ দেওয়া যায় না, সেটা নদীর স্রোতে ভাড়টা দিতে হয়, কিন্তু দূর থেকে নিয়ে এসে আস্তে আস্তে নিয়ে আসতে হয়। ঠিক তেমনি আপনি যদি হিজড়াকে বলেন আজকে এখানে একটু চাকরি করো, সে কিন্তু করে ফেলবে না, কারণ তার মাইন্ড সেরকম সেটা হয়নি। কেন হয়নি? সেটার জন্য তার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। সে তো জানেই না আমি একজন মানুষ, আমি এই সমাজে অন্য 10টা মানুষের মতো সম্মান পাওয়ার যোগ্য, সেই বিষয়টাই আমাদের কাউন্সিলিং করতে হবে। আমরা বলবো চাকরি করে ফেলবে, বিষয়টা এরকম নয়। আরেকটি বিষয় আমি বলি, আমার এসো সচেতন সোসাইটি নিয়ে, যেহেতু আমি প্র্যাকটিক্যাল ওয়েতে আমি আগেই বলে নিয়েছি, আমি থিওরিটিক্যাল কোনো কথা বলবো না, প্র্যাকটিক্যাল বলবো, সেহেতু আমি বলছি এসো সচেতন সোসাইটির সড়ক নির্মাণের জন্য আমি সচেতন একটা ফুড কর্নার রয়েছে, সেখানে যদি আমি দুজন হিজড়া জনগোষ্ঠীকে নিয়োগ দিয়ে থাকি, কোন ব্যক্তি উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার পরও সে কিন্তু ওই সার্ভিস দিচ্ছে হিজড়া জনগোষ্ঠী, তার কাছ থেকে খাবারটা নেবে না। এবং আমি যদি হাসপাতালে ইচ্ছা করলে আমি 2-3 জন হিজড়াকে আমি নিয়োগ দিতে পারি, সেখানে শিক্ষিত হওয়ার পরও সে সার্ভিসটা কিন্তু নেবে না। তাহলে চাকরি দিলেই হবে না, যারা সেবা গ্রহণ করবে তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে। হিজড়া জনগোষ্ঠী সম্বন্ধে আমি যে কাজটা করে যাচ্ছি হিজড়া জনগোষ্ঠীর বিষয়ে, সেখানে শুধু হিজড়াদেরকে স্বাভাবিক মানুষের কাতারে নিয়ে আসার জন্য শুধু হিজড়াদেরকে কাজ করতে হবে না, আমি মনে করি যারা সাধারণ মানুষ রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি কাজ করতে হবে। হিজড়া আরেকটি বিষয়, অনেকে বলেন যে আপনি হিজড়াদেরকে নিয়ে কাজ করছেন কিন্তু ওদেরকে টাকা উঠানোকে আপনি না করেন না কেন? বিষয়টা কিন্তু এরকম নয়, ওদের ওদের চলার জন্য যেরকম টাকার প্রয়োজন, আমারও চলার জন্য ততটুকু টাকার প্রয়োজন।
ওরা যখন একটা কমিউনিটি গড়ে ওঠে, সেই কমিউনিটিতে তাদের ভাড়া দিতে হয়, তাদের খাবারের খরচ দিতে হয়, এমনকি তাদের যে গুরুমা রয়েছে সে গুরুমাকেও কিন্তু টাকা দিতে হয়। সুতরাং আমি যদি বলি আজকে তুমি চাঁদা উঠাবে না, সে কিন্তু আমার সাথে মিশবে না, কারণ আমি তো তাকে এমন পথ বাঁচিয়ে দিতে পারি নাই যে পথের মাধ্যমে একটি মানুষ চলতে গেলে বর্তমানের বাংলাদেশ প্রেক্ষাপটে মাথা পিছু যদি ধরি বা অন্যান্য ব্যয় নির্বাহ ধরি মিনিমাম 10,000 টাকা দরকার। আমি কিন্তু 10,000 টাকা দিতে পারি নাই। আমরা অনেকেই বলে ফেলি যে চাঁদা উঠাবে না, এরা কেন চাঁদা উঠায়, সেই বিষয়টা আসলে বিষয়টা এরকম নয়। আমরা যদি আস্তে আস্তে প্যারালাল ভাবে তাদের প্রিয় পেশা নিয়োজিত থেকেই আমরা যদি তাদের ভিতরে এই মূল্যবোধ জাগ্রত করতে পারি, যেমন আমি ডায়াবেটিস পরিমাপ করার জন্য অনেক নিজেরাকে প্রশিক্ষণ দিচ্ছি, সেখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি একজন ডায়াবেটিক সচেতনতার মাধ্যমে একজন মানুষকে তুমি কাউন্সিলিং হিসেবে কাজ করছো, সেক্ষেত্রে যে টাকা আসছে সেই টাকাটার অনুভূতিটা দেখো কেমন তোমার ফিলিংস আছে, এবং মানুষের কাছ থেকে চাঁদা উঠলে যে টাকাটা না সেটার ফিলিংসটা কেমন আছে তুমি চিন্তা করো। তাহলে এই কম্পেয়ারটা যখন তার মাঝে আসবে তখন আস্তে আস্তে যখন সে বুঝতে পারবে তখন কিন্তু সহজেই তার পেশা ফিরে আসবে। হ্যালো, জি সরকার স্বীকৃতি দিলে ওদের কাছে যখন তৃণমূল পর্যায়ে মাঝহর ইসলাম ভাইয়ের যে সংগঠন এসে সচেতন হই, তারা যে ধরনের কাজ করছে সত্যি খুব প্রশংসার দাবিদার, এবং অসংখ্য সাধুবাদ জানাই এসো সচেতন হই ফাউন্ডেশনকে। আজকে আমাদের সাথে এসো সচেতন হয়ে ফাউন্ডেশনের আরেকজন অতিথি আছেন, জোনাকি জোনাক। আমরা এখন জোনাকি জোনাক আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ আমি কাজ করছি হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, আইন সুরক্ষা ও মানবাধিকার সুরক্ষা জন্য। দীর্ঘদিন যাবৎ কাজ করছি হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন। আমি কিছু কিছু কথা শুনেছি, মাঝে বলেছে খুব সুন্দর করে বলেছে, আমার হয়তো বা বেশি কিছু বলতে হবে না, মাজা ভাই ক্লিয়ার করে বলেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন প্লিজ? জি জি, থ্যাংক ইউ। তো সেই জায়গাটায় মাজা ভাই অনেকগুলো কথা বলেছে, ধন্যবাদ মাজা ভাই। আমি প্রথমে বলবো যে আমাদেরকে যে বলা হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদেরকে সবাই বলে যে আপনি আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তো আমার প্রশ্ন হচ্ছে আমি কেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী করি? আমি তো পিছিয়ে পড়িনি, আমি এগিয়ে যেতে চেয়েছি, এগিয়ে যাচ্ছি, আমাকে পিছিয়ে রেখেছি। তাহলে হচ্ছে পিছিয়ে রাখা জনগোষ্ঠী, এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থা এবং আমাদের নিজস্ব পরিবার আমাদেরকে পিছিয়ে রেখেছে। তাহলে হচ্ছে আমরা পিছিয়ে রাখা জনগোষ্ঠী। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা আমাদের এই জনগোষ্ঠী, আমি দীর্ঘদিন কাজ করছি, প্রায় 16-17 বছর যাবৎ কাজ করছি এই জনগোষ্ঠীর জন্য, জীবন মান উন্নয়নের জন্য, মানবাধিকার সুরক্ষার আইনি সহায়তার পথ প্রদর্শক হিসেবে কাজ করছি। এই জায়গাটায় কাজ করতে চেয়ে আমার অনেক অভিজ্ঞতা সম্মুখীন হয়েছে। পরিবার থেকে একটা সন্তান যখন ড্রপ আউট হয়ে যায়, সেই জায়গাটা তখন তার বয়স থাকে 7-8 বছর বয়স, বেশি হলে 10 বছর বয়স। আমরা এই সামাজিক এবং আমাদের প্রাকৃতিগত প্রেক্ষাপটে আমরা যেটা জানি যে একজন সন্তান যখন শিক্ষালাভ করে তার বয়সটা উপযুক্ত বয়সটাই হচ্ছে 8-10 বছরের মধ্যেই সে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে শিক্ষা লাভ করে থাকে। সেই বয়সটাই থেকেই একজন হিজড়া ড্রপ আউট হয়ে যায়।
তো বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ এই জায়গাটায় যে আমাদের কথা ভেবেছে, আমাদের কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করে এই জায়গাটায় তারা আমাদেরকে 2013 সালে নভেম্বরে 11 তারিখ তিনি আমাদেরকে হিজরা লিঙ্গুইস্টিক স্বীকৃতি দিয়েছে। তার প্রেক্ষাপটে সরকার হিজরা লিঙ্গুইস্টিক স্বীকৃতি দিয়েছে, তার প্রেক্ষাপট হচ্ছে যে রাস্তাঘাটে যারা আমরা যারা চাঁদা বলি, এই যে আরেকটা বিষয়, আমি চাঁদা কখনোই বলবো না, চাঁদা তোলা কাকে বলে, চাঁদা তোলা আমি মনে করব দোকানে যেয়ে যদি কেউ ছুরি ঠেকিয়ে অথবা কিলঘুষি দিয়ে অথবা ধরপাকড় করে যদি টাকা আদায় করে তাহলে সেটা হবে চাঁদা, বোম ব্লাস্ট করে যদি কোনো কিছু করে সেটা হবে দুর্নীতি দাস। তো আমি মনে করব সেটা বকশিস, আমাদের এই জনগোষ্ঠী রাস্তায় যখন বকশিস তোলে তখন সরকার কিন্তু তাদেরকে দেখে স্বীকৃতি দিয়েছে যে হিজরা লিঙ্গুইস্ট হিসেবে তাদেরকে 2013 সালে নভেম্বরে 11 নভেম্বর স্বীকৃতি দিয়েছে এই জায়গাটা। তো এই এই কমিউনিটির লোকগুলো আচরণের অজানে না যে 8-10 বছরের মধ্যে ফ্যামিলি থেকে ড্রপ আউট হয়ে যায়, সমাজ থেকে ড্রপ আউট হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান তো সেখানে আসার কথাই না। তো সেই জায়গাটায় তার শেখার বয়স অবশ্যই থাকে না, তো তার ভালো আচরণটা কি সেটা জানবে না। মানুষ আমাদের এই রাষ্ট্রের মানুষগুলো বলে, আমি বিভিন্ন দেশ ঘুরেছি, বিভিন্ন দেশের পার্থক্য খুঁজে এটা বের করেছি যে আমাদের এই রাষ্ট্রের দেশের রাষ্ট্রের মানুষগুলো বলে যে এরা খুব খারাপ আচরণ করে, এদের আচরণ ভালো নয়, এদের দেখলেই যেন কেমন লাগে, কাছে যেতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, ভালো মন্দ জিজ্ঞাসাতেও ইচ্ছা করে, জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না। আমার প্রশ্ন হচ্ছে সেই সন্তানটা 8-10 বছরের মধ্যে ফ্যামিলি থেকে ড্রপ আউট হয়ে যায়, সে শিখবে কি? সেই সময়টা তার শেখার কোনো জায়গা ছিল না, এখন সে দোকানে দোকানে বকশিস তুলে সেই জায়গাটার উদ্ধত আচরণ গুলো যে তার থাকে সেই আচরণটা দিয়ে সে টাকা আদায় করে নেয়। কেন নেয় সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অভাব। বাংলাদেশের সরকার 2013 সালে হিজরা লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই এই লিঙ্গদের এই কমিউনিটি এই জনগোষ্ঠীর যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রয়োজন সেই সুযোগ সৃষ্টির কথা ভেবেছে কিনা আমার ধারণা নাই। এবং তারপরেও আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। কেন আনন্দিত? আমাদেরকে স্বীকৃতি দিয়েছে সরকার। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যেহেতু নাই, আমি মানুষ, আমাকে জীবন ধারণের জন্য খাদ্য খেতে হয়, খাবার খেতে হয়। তো ক্ষুধার রাজ্যে পৃথিবী গর্ভময়, আমরা এটা জানি সকলে। যখন আমার পেটে খিদা থাকবে তখন আমি তো রাস্তায় যে হাত পাত বই উপায়ন্ত না দেখে আমি আচরণটা তো রুড়ো করবই, আচরণটা আমি আচরণ রুড়ো করছি। আমি তো একজনকে পিস্তল ঠেকিয়ে দিই, একজনকে ছুরি আঘাত করিনি, হয়তোবা আমি আমার ভয়েস টোনটাকে অনেক লাউড করে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার জীবন ধারণের জন্য, এটা আমার জীবিকার জন্য, আমার জীবিকার পথ ওইটাই। কেননা এই রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত শাসন ব্যবস্থা আমার জন্য কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি করে। তো আরেকটা বিষয় সংখ্যার বিষয়টা, আমরা কিন্তু সংখ্যা অনেক, সমাজ সেবার হিসাব অনুযায়ী আমাদেরকে 10,000 বলেছে যে এই জনগোষ্ঠী 10,000। আমি বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে বলছি যে রোহিঙ্গা, যারা রোহিঙ্গা ছিলেন তারা আমাদের দেশে অনেক এসেছেন, তারা সংখ্যায় অনেক অধিক। সরকার যদি আমাদেরকে 10,000-এর কথা ভেবে থাকে তাহলে আমি বলবো যে সেখানে আপনি লাখ লাখ রোহিঙ্গাদের কর্মসংস্থান এবং বাসস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা আপনার দেশের জনগোষ্ঠী, আমরা আপনার দেশে আপনাকে ভোট দিই, আপনাকে আমরা সমর্থন করি, আপনাকে আমরা ভালোবাসি, আপনার দেশের নাগরিক আমরা, কিন্তু আমাদের কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নেই,
এবং বাসস্থান তো অনেক দূরের কথা। এই যে আমাদের এই কথাগুলো ভাবলে সরকার এবং সরকারি এবং বেসরকারি যে সকল সংস্থা গুলো আমাদের কথা যদি একটু নিচের সহানুভূতি নয় সমানুভূতি, সমানুভূতি দেখাতে হলে তাকে টাকা দিয়ে সাহায্য করতে হয় না, সমান একটা মন নিয়ে এগিয়ে আসতে হয়। আমি মনে করব সমান একটু মন নিয়ে এগিয়ে এসে দেখেন না এই জনগোষ্ঠী কাজের প্রতি কতটাই আগ্রহী হয়, আপনাদের সুন্দর হাত গুলো বাড়িয়ে দিবেন, দেখবেন আমরা এবং আমাদের যে জনগোষ্ঠী যারা আছি আমরাও আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে এই দেশের উন্নয়নের জন্য এবং দেশের উন্নয়নশীল দেশ করার জন্য আমরা কিছু করতে পারবো অথবা কিছু দিতে পারবো এই দেশ। আমার মেধাটা কিছুটা হলেও কাজে লাগাতে পারবো, আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বর্তমান সরকার আরেকটা বিষয় কথা ভেবেছে, আপনারা জানেন কি না, কিছুদিন আগে যে রাজস্ব ভবন রাজস্ব ভবনের থেকে 5% ভ্যাট ট্যাক্স মওকুফ করা হবে যদি কোনো অর্গানাইজেশনে কোনো ইন্ডাস্ট্রিতে হিজড়া জনগোষ্ঠীকে নিয়োগ প্রদান করা হয়। সরকারকে অশেষ ধন্যবাদ, আবারও আমাদের কথা ভেবেছেন, উনি দেখেছেন যে এই জনগোষ্ঠী অনেকাংশে পিছিয়ে পিছিয়ে। আমরা দেখেছি যে ফ্যামিলিতে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার যদি দুটো হাত এবং দুটো পা যদি নাও থাকে বাবা মা কিন্তু তাকে ফেলে দেয় না, অতি আদরে রাখে। আমরা তাকে প্রতিবন্ধী হিসেবে ভেবে থাকি, এই প্রতিবন্ধী সন্তানটাকেও বাবা মা অনেক আগলে রাখে, তাদের সুস্বাস্থ্যের কথা ভাবে, তাদের জীবনের কথা ভাবে, তাদের ভবিষ্যতের কথা ভাবে, কিন্তু আমরা তো সেই 7-8 বছরই ড্রপ আউট হয়ে গেছি, আমাদের কথা আসলে কে ভাবেনি। যাই হোক, সরকার আমাদের কথা ভেবেছে এই মুহূর্তে। তো আমি মনে করব যে সরকারের এই ঘোষণার সাথে সাথে যারা আমাদের জন্য কাজ করতে আগ্রহী অথবা আমাদেরকে কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া যায় অথবা দিতে চায় যদি, তাহলে আমি মনে করব শুধু কর্ম দিয়ে দিলে হবে না আমাদেরকে। আমার যেমন একটা দায়িত্ববোধ আছে, আমি যেই অর্গানাইজেশনে যোগদান করব চাকুরির জন্য আমারও কিছু নিয়ম নীতিমালা মেনে চলার ক্ষমতা এবং দক্ষতা থাকতে হবে, এবং যেই অর্গানাইজেশনে আমি যোগদান করব সেই অর্গানাইজেশনের মেন্টালিটি প্রিপেয়ার থাকতে হবে যে আমি কোন কমিউনিটিকে নিয়োগ দিয়েছি এই কমিউনিটি সম্পর্কে সম্পূর্ণই ধারণা থাকতে হবে, তাহলেই হয়তোবা আমরা এগিয়ে যেতে পারবো, হয়তোবা আমরা কর্মসংস্থানের মাধ্যমে নিজের কর্মের জায়গাটা তৈরি করে নিতে পারব, নাহলে কিন্তু আমরা অচিরেই ড্রপ আউট হয়ে যাব। তো আমার বিশেষ কিছু বলার ছিল না, তবে এইটুকু আমি বিশেষ করে বলার ছিল, অনেক অনেক কিছুই মাঝার ভাই বলে দিয়েছে, তো মাঝার ভাইকে অনেক ধন্যবাদ আমি আবারও দিচ্ছি। এসে সচেতন সোসাইটি সেই জায়গাটা আমাদের জন্য ভেবেছে, অনেক কিছু করার চেষ্টা করেছে। আমি আসলে ওনাদের সাথে প্রায় গত 2-3 বছর যাবতই আমি ওনার সাথে জড়িত কাজে, তো সেই জায়গাটা আমি দেখেছি উনি যে কাজটাই করার সুযোগ পেয়েছে উনি আমাদের সাথে যোগাযোগ করেছে যে আপা এই কাজটা করতে চাচ্ছি কিভাবে করা যেতে পারে। খুব ভালো লাগলো, চোখে পানি এসে যায় তার কাণ্ড কর্মকাণ্ড দেখে। তিনি আমি দেখেছি তার নিজের পকেট থেকে, জানি না আমি যতটুকু জানি যে নিজের পকেট থেকে অনেকাংশ টাকাই খরচ করে এই কমিউনিটির জন্য কাজ করেছে, বিভিন্ন ত্রাণ দিয়েছে, গরিবদের সহায়তা করেছে, এবং এই যে উন্নয়নের কথা ভেবেছে এই মানসিকতাটা কজনে থাকে। আমার কথা হচ্ছে যে মাঝের ভাইয়ের মতো আমরা সকলেই ভাবি না কেন, আপনাদের পকেটে টাকা খরচ করতে হবে না, একটু সুন্দর কথা অনেক কিছু পাওয়া যায়। তো আমার কথা হচ্ছে আমি চাই অথবা আমার জনগোষ্ঠী চায়
আপু আমি এখনই শেষ করবো। আমরা চাই এবং আমার জনগোষ্ঠী চায় যে আপনারা আপনাদের সুশিক্ষিত সুন্দর কর্মঠ হাত গুলো আমাদের জন্য বাড়িয়ে দিন। আমরা আপনার আপনাদের হাত ধরে উন্নয়নের স্বর্ণ শিখরে পড়তে পারবো এবং এই দেশকে আমরাও কিছু দিতে পারব। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ যে প্রতিদিন আপাকে উনি ওনার দুটি কথাগুলো শেয়ার করলেন। একই সাথে উনি হচ্ছে আমরা সৎসন্ত্রী ফাউন্ডেশনের কার্যক্রম আমাদেরকে বিস্তারিত শুনালেন, সত্যি প্রশংসার দাবিদার। আমরা সবাই সচেতন হয়ে ফাউন্ডেশন যে কাজগুলো যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানে যারা উপস্থিত আছেন এবং জোনাকি জোনাক আপাকে অবগতির আবার অবগতির জন্য জানাচ্ছে যে সরকার যে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা জানি এখন খুবই দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা জানি ইতিমধ্যে সরকার হিজড়াদের যে আত্মপরিচয় সংকট বিমোচন করার জন্য তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি প্রদান করেছে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য নানাবিধ কার্যক্রম পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারের এই উদ্যোগকে আমরা সিএসডব্লিউপিডির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের অবগতির জন্য আরো জানাচ্ছি যে সিএসডব্লিউপিডি সরকারের এই উদ্যোগের পাশাপাশি এই ট্রান্সজেন্ডার কমিউনিটিকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে সিএসডব্লিউপিডি নাটোরে তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশনের একটা আয়োজন করেছিল কিছুদিন পূর্বেই। তো সেখানে সিএসডব্লিউপিডির একটা ছোট্ট কমিটমেন্ট ছিল যে আমাদের তাদের নিয়ে কাজ করার এবং ফিউচারে আরো আরো তাদের নিয়ে কাজ করার অনেক পরিকল্পনা আছে। তো আমাদের সাথে সেই যাদের সাথে আমরা নাটোরে যুক্ত হয়েছিলাম আরডিইউ রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর ডিরেক্ট এক্সিকিউটিভ ডিরেক্টর এমডি জাকির হোসেন আমাদের সাথে যুক্ত আছেন। আমরা কিছু তার মন্তব্য শুনবো। আমাদের সাথে কি জাকির হোসেন ভাই যুক্ত আছেন? জাকির হোসেন ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর সোহেল ভাই আছেন আমাদের সাথে। সোহেল ভাই কি অনির্ধারিত ভাবে কিছু কথা শেয়ার করতে চান আমাদের চিফ গেস্ট এর বক্তব্যের আগে? সোহেল ভাই খুবই অসাধারণ একটা আয়োজন। বিশেষত ধন্যবাদ জানাচ্ছি সমাজকর্মী হাবিবুর রহমান। আসলে কোভিড-19 এই আমি দেখলাম যে হাবিব এতগুলো প্রোগ্রাম করলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল একেবারেই মানে অন্যরকম অবস্থা, আর রিসেন্টলি যে কার্যক্রম শুরু করেছে সত্যিকার অর্থে খুব ভালো লাগতেছে। আমি সচেতন হয়ে যে মাঝহারের বক্তব্য শুনছিলাম, আমি প্রথমে আসলে ফেসবুকে লাইভে দেখতেছিলাম, পরে দেখলাম যে একটা লিংক আছে জয়েন করা যায়, তো ভাবলাম যে আসলে চান্স নেই, কারণ মানে লাইভে দেখলে তো আর মানে আমার এই পরিচিত মুখগুলোকে দেখতে পাবো না, সেই জন্য আসলে জয়েন করলাম। মাঝহারের যে ইনিশিয়েটিভ, যে দীর্ঘদিন ধরে তাদের সাথে কাজ করার যে আকাঙ্ক্ষা বা আগ্রহ, বিশেষত সে কিন্তু এই সিলেট থেকে কাজ করার একটা উৎসাহ পেয়েছিল, সেটা খুব ভালো লাগলো। এবং আজকের যে আয়োজন, যাদের নিয়ে আয়োজন, তারা তো তাদের তো কোনো আসলে কোনো বিষয় না। এই যে জোনাক আপা যে বিষয়টা বললেন, আমরা সামনে আগাতে চাই, আসলে ওনারা কিন্তু সাহায্য চায় না, ওনারা সামনে আমাদের সাথে সহযোগী হিসেবে কাজ করতে চায়। আমরা যদি হাত বাড়াই, ওনারা কিন্তু বললেন যে আমাদের কাছ থেকে ওনারা টাকাও চায় না, ওনারা শুধু চায় আমাদের কাছ থেকে একটা ভালো ব্যবহার। ওনারা কেন মানে একটা কথা বলছিল যে মানে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়। আসলে যখন ওনারা খোদায় কাতর হয়, আর মাঝার একটা বলতেছিল যে মানে চাকরির ব্যাপারটা আসছে, কিন্তু আসলে চাকরি নেওয়ার যে মানসিকতা বা আমরা কি সেই মানসিকতা তৈরি করতে পারছি কিনা। গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ আছে, সবকিছু সুন্দর, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে কি আমরা সবাই মানুষ। আমাকে প্রথমত আমাকে চিনতে হবে। আজকে কিন্তু
আমিও কোনো না কোনো ভাবে কিন্তু ডিসেবল। আমি যদি নিজেকে চিন্তা করি, এই যে ট্রান্সজেন্ডার যাদেরকে আজকে বলতেছি তাদের পাশে দাঁড়াচ্ছি না, তাদের তারা আমারই পরিবারের সন্তান, আমারই সমাজের সন্তান, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিই। এই মুখ ফিরিয়ে নেওয়াটা কিন্তু এক ধরনের প্রতিবন্ধিত্ব, এক ধরনের ডিসেবিলিটি। কারণ সমাজে অনেক ধরনের ডিসেবিলিটি আছে। আমি সুস্থ থাকছি, আমি ভালো থাকতেছি, আমি নিজের আয়েশকে শুধু প্রাধান্য দিচ্ছি। সমাজে যারা পিছিয়ে পড়া, মানে ওনারা আসলে পিছিয়ে পড়া না, ওনারা কিন্তু একটা কথা বলতেছেন, পিছিয়ে রাখা হয়েছে। ওনারা যে জোনাকাপা যে দাবি করলেন, আমি কিন্তু সরাসরি একেবারে একমত যে আসলে ওনাদেরকে আমি কেন পিছিয়ে পড়বো। ওনারা তো আসলে সামনে আসতে চাচ্ছে, আমরা তো সামনে আসার সুযোগ দিচ্ছি না। যদি কিছুদিন আগে রোহিঙ্গারা এই বাংলাদেশে আসার মধ্য দিয়ে তারা অনেক ধরনের সুযোগ পায়, যারাই ট্রান্সজেন্ডার, যারা এদেশে জন্ম, এই মাটিতে যাদের বড় হয়ে ওঠা, তাদের জন্য আসলে আমাদের সবারই আগায় আসা উচিত। ইতিমধ্যে গভর্নমেন্ট এগিয়ে এসেছে, তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা করেছে। একজন সংবাদ পাঠিকা বৈশাখী টিভিতে আলোড়ন সৃষ্টি করেছে তার কর্মের মধ্য দিয়ে। আমার বিশ্বাস, আমাদের মাঝে যে ডিলেমা আছে, আমাদের মাঝে যে স্টিগমা গুলো আছে, এগুলো খুব ট্রমা গুলো আছে, খুব তাড়াতাড়ি দূর হবে। আর এই ধরনের যদি উদ্যোগ আমরা নিয়মিত কন্টিনিউ করি, বিশেষত যে আমি আসলে তাদের দিকে বেশি মানে আশাবাদী, যে মাঝার হাবিব যেভাবে উদ্যোগ নিচ্ছে, আমার বিশ্বাস এবং আমি আশাবাদী সহসায় হয়তো আমরা এর থেকে উত্তরণ পাবো এবং আলোর মুখ দেখতে পাবো। পিপলস ইউনিভার্সিটির যে সমস্ত টিচাররা এখানে সংযুক্ত আছেন, তারা দেখলাম প্রায়শই বিভিন্ন ধরনের ভালো কাজের সাথে সংশ্লিষ্ট। এটাও কিন্তু আমাকে খুব ভালো লাগে, যেহেতু আমিও একজন সমাজকর্মের মানুষ, সমাজকর্মের একজন শিক্ষার্থী, মাঝার একজন সমাজকর্মী, হাবিব ও সমাজকর্মের সাথে রিলেটেড। সো এই সমাজকর্মের মানুষদের মহামিলনের মধ্য দিয়ে আমার বিশ্বাস একদিন এদেশ থেকে এই বৈষম্য দূর হবে এবং আমরা তাদেরকে মেইনস্ট্রিমে আবারও সাথে নিতে পারবো এবং আমরা কাঙ্ক্ষিত উন্নয়নের যে যাত্রা, সেই যাত্রা আমাদের সামনে আগাবে। আর আমি অনাকাঙ্ক্ষিত ভাবেও যুক্ত হয়েও এই যে একটা সুযোগ পেলাম, সেই সুযোগের জন্য আবারও আমি এই কমিউনিটি বিডি এবং ফারজানা ববি এবং সমাজকর্মী হাবিবুর রহমানকে অভিনন্দন দিচ্ছি এবং কৃতজ্ঞতাও দিচ্ছি যে আমি আবারও সুযোগ পেলাম। সবাইকে ধন্যবাদ, আশা করি এই সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। আর যেহেতু করোনার মহামারী আরেকটু তীব্রতা বাড়তেছে, আবারও আমাদেরকে বাসাবন্দী হতে হচ্ছে, আশা করছি যে এই বাসাবন্দী সময়টা হাবিব আমাদেরকে আরো নতুন নতুন কিছু উপহার দিবে এবং আমরা আরো সামনে আগাবো। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আমাদের আরেকজন সহকর্মী, জি স্যার। আমাদের স্যার আমার মনে হয় হাবিব, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি আর 10 মিনিট সময় পেলে আমার ইলেকট্রিসিটিটা কেবলই আসছে, আমি ল্যাপটপটা চালু করি, এই ফাঁকে আরেকজন বলুক, আমি মোবাইল থেকে ওইখানে শিফট হই। থ্যাংক ইউ সো মাচ। একটু ডিলেমার মধ্যে ছিলাম, আমি মোবাইল থেকে ঢোকার কারণে আমি ফোন দিতে পারছিলাম না, মানে ঝামেলার মধ্যে আছি নেটের। ইটস ওকে, ভেরি গুড ফারজানা, তাহলে মনসুর কে ফ্লোর দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের সম্মানিত কলিগ মনসুর আলী স্যারের সংক্ষিপ্ত মন্তব্য শুনবো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি মোহাম্মদ মনসুর আলী, লেকচারার, দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান স্যারকে এরকম একটা ওয়েবিনারের ব্যবস্থা করার জন্য, যেখানে আসলে অনেকগুলো সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা অনেকগুলো পদক্ষেপের মধ্যে এই ক্ষুদ্র একটা পদক্ষেপ, এরকম একটা পদক্ষেপের আয়োজন করার জন্য আমাদের সাথে আসলে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আমার পরে আছেন আমাদের চিফ গেস্ট প্রফেসর ডক্টর নাসিরুদ্দিন নিতুল স্যার। আমি অল্প একটু সময় নিব, সেটা হচ্ছে
আমাদের জোনাকি ঝিনুকাপা যেটা বললেন যে আসলে ওনাদেরকে আমরা বলি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আসলে পিছিয়ে পড়া না, পিছিয়ে রাখা হয়েছে। সেটা কিভাবে পিছিয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে বেসরকারি জরিপে যদি দেখা যায়, বাংলাদেশ সরকারি জরিপে যদি দেখা যায় বাংলাদেশে প্রায় 10,000 জনগোষ্ঠী তারা সেটা জনগোষ্ঠী, তো বেসরকারি জরিপে দেখা যাবে সেটা প্রায় 20,000+ বা 25,000+। তো ওরা কিন্তু সংখ্যায় খুব একটা কম না। এত বড় একটা জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকার ভোটাধিকার প্রদান করে 2008 সালে। 2008 সালে তারা প্রথম ভোট দেওয়ার সুযোগ পায় স্বাধীনতার এত বছর পরে। এরপরে তাদেরকে এই হিজরা জনগোষ্ঠীকে বা তাদের সন্তানদেরকে শিক্ষা বা আমাদের শিক্ষিত শ্রেণীর মূলধারায় আনার জন্য যেটাকে পাইলট প্রকল্প বলে 2012 সালে পাইলট প্রকল্প তাদের জন্য করা হয় আর কি। এরপরে 2013 সালে এসে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। তো আমি জোনাকি ঝিনুকাপার কথাটা এখানেই বলছি যে আসলে সরকারের কাজগুলো তাহলে 2013 সালের পরে আর কি হয়েছে তাদের জন্য, আমরা তাদের জন্য কি করতে পেরেছি, আসলে আমরা তারা পিছিয়ে পড়া না তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। তো এই জিনিসগুলো দেখলে মনে হয় সত্যি তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আমি যদি আজকের যে ওয়েবিনারের টাইটেলটা সেটা নিয়ে যদি একটু বলি, আসলে যে হিজরা জনগোষ্ঠী 7-8 বছরে কি তারা সন্তানরা বাড়ি থেকে বের হয়ে যায় না বের করে দেওয়া হয়, আমার এইটা একটা জানার বিষয়। আশা করছি আমাদের সাথে আজকে মাজহারুল ইসলাম ভাই আছেন, আমাদের সাথে এই বিষয়ে আরেকটু বলবেন যেহেতু উনি রিসার্চ করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে তারা কি, যদি তাদেরকে বের করে দেওয়া হয়, তারা কি পিতা মাতার সম্পত্তি থেকে বঞ্চিত হয় যে তাদেরকে সরকার ওই রোহিঙ্গাদের মতো বাসস্থানের ব্যবস্থা করে দিবে, নাকি তারা পিতা মাতার সম্পত্তি তাদেরকে দেওয়া হয় না বা তারা পায় না, এই জন্য সরকার তাদেরকে এই ব্যবস্থাটা করে দিবে কর্মসংস্থান বা শিক্ষা বা সবকিছু সুযোগ সুবিধা সৃষ্টি করে দিবে। আর আমাদের ক্ষেত্রে যেটা হাবিবুর রহমান স্যার বলেন, আমি একজন সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট, এখন সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে বা কোর্সে আমি লেকচারার হিসেবে আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি আসলে আমার আজকে আপনাদের সাথে জাস্ট একটু ওপিনিয়ন শেয়ার করো, সেটা হচ্ছে চেঞ্জিং অ্যাটিটিউড। আমাদের মানুষের হিউম্যানিটিক বা মানবীয় যতগুলো গুণ আছে সবগুলো গুণকে যদি আমরা অ্যালফাবেটিক্যাল নাম্বার দিয়ে অ্যাড করি, সেটা হচ্ছে যেমন A=1, B=2, এইভাবে যদি আমাদের যে গুণগুলো আছে সেটা হতে পারে অনেস্টি, হতে পারে ট্রুথফুলনেস, এগুলোকে যদি এইভাবে অ্যালফাবেটিক্যালি যোগ করি কোনোটাই 100 হয়নি। একমাত্র অ্যাটিটিউড শব্দটাকে A=1, T=20 এইভাবে যোগ করলে 100 হয়। দ্যাট মিনস মানুষের এই অ্যাটিটিউডটা 100 হতে হবে। এই অ্যাটিটিউডটা 100 না হলে আমরা কখনোই আসলে অন্য একজন মানুষকে, আমার সহযোগী যারা, আমার সহকর্মী যারা, আমার পরিবারের যারা আছেন তাদের জন্য আমি কোনো কিছুই করতে পারবো না। সো আমি আসলে বেশি কিছু বলবো না, সকলের জন্য আজকে সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে এই আশা ব্যক্ত করছি যে সবার অ্যাটিটিউড 100 হবে, আমরাও চেষ্টা করছি আমাদের এই অ্যাটিটিউডটা 100 করার জন্য। আমাদের মেইন টার্গেট হচ্ছে তাদেরকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে তাদেরকে এনাবলিং করা, প্রসেস তাদেরকে হেল্প এমন ভাবে হেল্প করবো আমরা যেন এনাবলিং হয়। আমাদের মূল জায়গায় আমরা টার্গেট করতে চাচ্ছি যেন তাদেরকে হাত পাততে না হয়, যেন তাদেরকে চাকরি করতে, চাকরির জন্য সরকারকে বলতে না হয়। পরিবার থেকে আমরা শুরু করতে চাচ্ছি যেন সেখান থেকেই, কেন তারা সে ড্রপ আউট হবে, আমি যদি ঝিনুকাপার কথায় বলি, কেন তাদেরকে বের করা হবে, কেন তাদেরকে আজকে পিছিয়ে রাখা হবে, আমরা যদি ওই জায়গায় হাত দিই তাহলে মনে হয় যে তাদের জন্য ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো। এই আশা ব্যক্ত রেখে আবারও শেষ করছি, সালাম আলাইকুম আপা। ফারজানা আপা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে?
শুনতে পাচ্ছি হাবিব, আমার ইলেকট্রিসিটিটা আবার চলে গেছে, কোনো অসুবিধা নেই, আমি এভাবে আমি অডিও দিয়ে শেষ করব, এর মধ্যে যদি আসে শিফট হবো অসুবিধা নেই, আর যদি কেউ থাকে তাহলে তাকে একটু দিয়ে দেন। শেষ পর্যায়ে চলে আসছি। আজকের আয়োজনের প্রধান আলোচক প্রফেসর ডক্টর নাসিরুদ্দিন মিতু স্যার, ডিন জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের মাঝে উপস্থিত আছেন। স্যার আসলে একজন গবেষক। স্যারের আমি প্রোফাইল দেখছিলাম যে স্যার হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক যে কনফারেন্স সেখানে স্যার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রীলঙ্কা থেকে, যেখানে 30টি পেপার প্রেজেন্টেড হয়েছে, প্রায় 500 বেশি পার্টিসিপেন্টস ছিল। স্যারের হচ্ছে রিসার্চের বিষয় ছিল ইনোভেটিভ অ্যাপ্রোচ অফ ইনফরমেশন সার্ভিসেস ফর চেঞ্জিং লাইভস অফ দ্য সোশিয়ালি মার্জিনালাইজড ডিসঅ্যাডভান্টেজ পিপল ইন বাংলাদেশ। তো আমরা স্যারের এই বিষয়ে মন্তব্য শুনব। স্যার আপনি যদি আপনার মূল্যবান মন্তব্য আমাদের আমি একটু শুনছিলাম। আমার আগে কে যেন একজন একটু বলতেছিলেন, আমি অ্যাজ এ চিফ গেস্ট আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার বক্তব্যটুকু আমরা শুনি, আপনি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনার বক্তব্যটুকু দেন। কে যেন একজন এখানে বলেছিলেন যে আমি একটু বলবো, প্লিজ আপনি বলে ফেলুন, এরপরে আমি বলছি, কারণ শুনতে খুব ভালো লাগতেছে আপনাদের চিন্তা ভাবনা এবং আপনাদের যে অ্যাটিটিউডের কথা যেটা আসছে। একটু প্লিজ কে যেন বলেছিলেন একটু বলবেন কাইন্ডলি। জোনাকি ম্যাম আপনার ওখানে প্রচন্ড সাউন্ড হচ্ছে, একটু খেয়াল করেন। মাঝার ভাই আপনি আপনার মন্তব্য যদি আবার কিছু বলতে চান আমাদের। আমি ভাবছিলাম প্রথমে কথা বলার সময় যে কোথায় থেকে শুরু করব, কোন বিষয়টা আমি উল্লেখ করব, যেহেতু 7 বছরের অভিজ্ঞতা একদম গ্রাসরুট লেভেলে ওদেরকে নিয়ে। তো যাই হোক, এখানে একজন আলিনুর মনসুর আলী মহোদয়, পিপল ইউনিভার্সিটির লেকচারার সম্ভবত, হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট এবং সোশিওলজির, উনি একটা প্রশ্ন করেছেন, সে প্রশ্নের আনসারটা দিয়ে আর একটু সামান্য কথা বলবো। সেটা হলো উনি বলছিলেন যে ওদেরকে বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠীদেরকে বাহির করে দেওয়া হয় না বাহির হয়ে যায়। খুব সুন্দর একটা প্রশ্ন আমাদের, যে বাহির করে দেই না বাহির হয়ে যায়। এখানে দুইটা বিষয়কে আপনার কনসিডারে নিয়ে আসতে হবে। আমি আগেই বলেছিলাম যে কোনো বাবা মাই তার সন্তানকে বাসা থেকে বাহির করে দেবে তা কিন্তু নয়। আমার আপন বাতিজি কিন্তু প্রতিবন্ধী, আমার বাতিজিকে কিন্তু বাহির করে দেই নাই। আমার আপন বাতিজি প্রতিবন্ধী, তার বয়স বর্তমানে 22 বছর, একেবারে শারীরিক প্রতিবন্ধী, তাকে কিন্তু আমি বাহির করে দেই নাই। এবং তার জন্য আমার কারো কাছ থেকে কটু কথা শুনতে হয় নাই, কোনো সমালোচনাও শুনতে হয় নাই। তাহলে দেখো, একজন বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠী যখন আমার, আমি সবসময় বলি এটা কিন্তু আমিও হতে পারতাম, আমার যত কথা হয় প্রথমেই কিন্তু এটা বলি। তাহলে আমরা কি করে বলি একজন বাবা মাকে যে হিজড়া হওয়ার পর, অর্থাৎ অন্যরকম হওয়ার পর আমরা কেন বাহির করে দেই? বাহির করে দেওয়া এটার জন্যই, বাহির করে দেওয়া হয় না, বাহির হয়ে যাওয়া হয়। তার মানে হচ্ছে আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি সম্পূর্ণভাবে আজকের যে টপিকটা সেই টপিকটার সাথে মিলে যায়, পাশের মানুষগুলোর জন্য বাহির করে দেওয়া হয়। আমি আগেই বলছি আমার এই হিজড়া জনগোষ্ঠীকে মেইনস্ট্রিমে আনার জন্য 20% কাজ করতে হবে হিজড়া জনগোষ্ঠী নিয়ে, আর 80% কাজ করতে হবে আমাদের সাধারণ মানুষকে নিয়ে। আমি তো আগেই বলেছিলাম, যখন একজন হিজড়া জনগোষ্ঠীর একটা সন্তানকে তার বাবা, তার বড় ভাই নিয়ে যায় রাস্তা দিয়ে, তখন তার হাজারো কথা শুনতে হয়, হাজারো কটু কথা শুনতে হয়, হাজারো বাঁকা চোখের চাউনি তার দিকে বাঁকা দিকে তাকিয়ে থাকে। এটা সহ্য করতে না পেরে এই ছোট্ট শিশুকে 10-12 বছর থেকে শুরু হয় সাধারণত, দেখা যায়, আমি এতদিন কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, তখন তাকে নির্যাতন করা শুরু হয়। নির্যাতন করলে তখন সে নিজেই নিজেকে হতাশ মনে করে, তাহলে আমি কোথায় গিয়ে শান্তি পাবো, কোথায় গেলে আমার সমমনা মানুষগুলি খুঁজে পাবো? তখন আস্তে আস্তে সে তার মতো করে তার ধরনের মানুষগুলিকে খুঁজে নিয়ে কমিউনিটি গড়ে ওঠে।
এইটা হলো আলী মনসুর আলী ভাইয়ের একটা বিষয় যে এখানে কাউকেই দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি সম্পূর্ণভাবে আমাদের পাশের মানুষগুলোকে। আমরা যদি আজ থেকে, আমি আগেই বলেছি, 150 বছর পর হয়তো বা হিজড়া জনগোষ্ঠী কোনো কমিউনিটি গড়ে উঠবে না, আর কমিউনিটি যখন গড়ে উঠবে না, নকল হিজড়া বলে একটা শব্দ, সেই শব্দটাও থাকবে না। আমার সন্তান আল্লাহ না করুক যদি হিজড়া জনগোষ্ঠী হয়ে যায়, তাহলে তাকে যদি আমার কাছে রাখি, তাহলে আমি জানবো আমার সন্তান সত্যিকার একজন হিজড়া না সে নকল হিজড়া। তাহলে আমাদের এটাও যদি ইনশিওর করতে পারি প্রত্যেক হিজড়া জনগোষ্ঠী তার নিজ বাসস্থানে থাকবে, তাহলে কিন্তু এটাও আমরা রিমুভ করতে পারবো। আরেকটি বিষয় এখানে বলা হয়েছিল যে আমরা, আমাদের জোনাকি আপা বলেছিলেন যে আমাদের কি পিছিয়ে রাখা হয়, খুব সুন্দর উনি সব বক্তব্যে এটা বলেন। উনি আমার সাথে অনেকদিন ধরে কাজ করছেন, এসো সচেতন সোসাইটিকে উনি প্রচন্ড রকম ভালোবাসেন। সত্যি ওনার ভালোবাসা দেখলে মনে হয় যে আমার যারা স্বাভাবিক মানুষ রয়েছেন যারা কাজ করেন, তার থেকে তাদের ডেডিকেশন। এবং আমি এই যে গত বছর ঈদের মাঝে ঈদ সামগ্রী দিয়েছিলাম, সেখানে নিজের হাতে উনি সবগুলি বিষয় গুছিয়ে রেখে সুন্দর করে সে রিক্সা উঠিয়েছে। এবং যখন সে আর আমি একই ভ্যান করে আমরা গিয়েছিলাম, তখন এই যে তার ডেডিকেশন, এই ডেডিকেশন সত্যি আমি যদি সাধারণ মানুষের স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদের মাঝে কিন্তু আমি পাই না। তাকে আমি সমালোচনা করছি না, আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এই জনগোষ্ঠীকে বাদ দেওয়ার তো প্রশ্নই না, বরং ওদেরকে দিয়ে অন্য সাধারণ মানুষ থেকে ওদেরকে বেশি কাজ করাতে পারি আমরা। আরেকটা বিষয় হেলথের ক্ষেত্রে, আমরা এই জুনাকে আপা দিয়ে বলি, উনি কিন্তু এই পরিচয়টা বলেন না, উনি কিন্তু উনিও একজন সমাজকর্মী বলা যায়, কারণ উনি সমাজকর্মী অনার্স মাস্টার্স কমপ্লিট, কিন্তু উনি এই কথাটা বলেন নাই হয়তো। হ্যাঁ, উনি সমাজকর্ম থেকে লেখাপড়া করেছেন উনি, তো যার জন্য ওনার ভিতরে এই মনুষ্যত্ববোধ এবং এই মূল্যবোধ নৈতিক এই বিষয়টা আরো বেশি কাজ করে। তো আমি যেটা বলছিলাম, আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত এই বিষয়টা ইনশিওর করতে পারি নাই। এই জোনাকি আপাই একদিন এক ডক্টরকে দেখাতে গিয়েছিলেন, তখন উনি কোন লাইনে দাঁড়াবেন সেই বিষয়টাই উনি নির্ধারণ করতে পারে নাই। যখন পুরুষ লাইনে যায় তখন পুরুষরা বলে তুমি ওই লাইনে যাও, নারীর লাইনে যাও। যখন নারীদের লাইনে যায় তখন নারীরা বলে তুমি ওই লাইনে যাও। দেখুন আমরা কতটুকু এগিয়ে চলেছি। যদি টিকিট কাটি, আমি একজন সমাজকর্মী হিসেবে বলছি, যদি টিকিট কাটি দেখা যায় এখানে নারী পুরুষ একত্রে থাকলেও কিছু বলা হয় না, কিন্তু একজন যখন বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠী কোনো যে লাইনে দাঁড়াবে তাকেই যেন বাঁকা চোখে এবং দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। সে একজন ভালোভাবে একজন ডাক্তার দেখাবেন সেটাও করেন নাই। আমি এই হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাকে যেন সার্বজনীন করা যায়, সব ডক্টর যেন অন্য 10টা মানুষের মতো হিজড়া জনগোষ্ঠীকেও অ্যাকসেপ্ট করে, এবং যেটাকে আমরা সোশ্যাল ওয়ার্কার, এখানে অনেকেই সোশ্যাল ওয়ার্কার রিলেটেড, সুতরাং জানবেন রেপো বিল্ড আপ সেটা যেন স্বাভাবিকভাবে করে একজন ডক্টর। সেটার জন্য আমি বিএমএ ভবন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি যে রয়েছেন, সেখানে আমি গিয়েছিলাম যে আপনাদের দ্বারা এমন একটা লিখা প্রত্যেক ডক্টরের কাছে পৌঁছে দেন, কোনো ডক্টরের কাছে যদি কোনো হিজড়া জনগোষ্ঠী যায় তাকে যেন মামু বলে সম্বোধন না করেন, তাকে যেন অন্য একজন রোগীকে যেভাবে সম্বোধন করেন সেভাবে সম্বোধন করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আমরাই যদি তাকে মামু বলে ক্রিটিসাইজ করি একজন হিজড়া জনগোষ্ঠীকে, তাহলে সাধারণ মানুষ যারা তারা কিভাবে ওই জনগোষ্ঠীকে ক্রিয়েট করবে। তো সম্মানে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, আমি সবসময় একটা কথাই বলি, জানি না এসো সচেতন সোসাইটি ওই জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে যাচ্ছে কতটুকু করতে পারি, কিন্তু একটা থিম আমি সবাইকে বলি যে আমি এখনো আমার অনেক ইঞ্জিনিয়ারের সাথে কাজ করতে হয়, অনেক সাধারণ মানুষের সাথে কাজ করতে হয়, তারা এসে বলে যে আজকে আমি একটা হিজড়া জনগোষ্ঠীকে কাছে নিয়ে এসে ডাকছিলাম, যে আগে আমি আপনার কথা না শোনার আগে আমি দেখতাম ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতাম, এবং কেন যেন একটু ঘৃণার ভাব চলে আসতো, কিন্তু এখন আর আসে না। আর ওই দিন এসে একজন রায়ের বাগ, একজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার সরকারি গণপূর্ত ডিপার্টমেন্টের, ওনার সাথে কথা বলতে গিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তখন ওনার সাথে আমি আমার বক্তব্য প্রদান করি, আমার বিষয়টা উপস্থাপন করি, তখন উনি কয়েকদিন পরে এসে বললেন আমার মেয়েদের সাথে বলতে গেলে হিজড়া জনগোষ্ঠীর বন্ধুত্ব হয়ে যায়, এবং তা আমার মেয়েরা ওই দুজন হিজড়াকে দাওয়াত দিয়ে বাসায় এনে খাওয়ানো হয়। তাহলে দেখুন আমরা কিন্তু চেঞ্জটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে, আমি এক জায়গায় বাসে যাচ্ছি সেখানে যদি আন্তরিক গড়ে ওঠে সেখানেই আমরা কথা বলি না, সচেতনতা সৃষ্টি করি না। তো আমরা বলতে চাচ্ছি যে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা হিজড়া জনগোষ্ঠীর জন্য পজিটিভ থিঙ্কিং উপস্থাপন করি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আজ না হোক 50 বছর পর হলেও এই হিজড়া জনগোষ্ঠী হিজড়া থাকবে না, রাস্তায় কোনো চাঁদা উঠানোর থাকবে না, তারা আমাদের মতোই চাকরি করবে এবং আমাদের মতোই কর্মসংস্থান খুঁজে নিতে পারবে, এবং যারা সেবা গ্রহণ করবে তাদের মাঝে মানসিকতা তৈরি করতে হবে যে একজন হিজড়া গোষ্ঠীর কাছ থেকে কিন্তু আমি এই সেবাটা নিতে চাই, কিন্তু আমি যদি নিয়োগ দিয়ে দিই এখনই কিন্তু কেউ সেবাটা গ্রহণ করবে না। এটাই আলী মনসুর আলী ভাইয়ের এই বিষয়টা আমি এইভাবেই বলতে চাচ্ছি, এখানে তাড়িয়ে দেওয়া হয় না, তাদেরকে দুই গ্রুপ থেকেই প্রেক্ষিতে তাদেরকে নেতিবাচক প্রভাবের কারণে তারাই তখন চলে যাওয়া হয়, যেতে হয়, বাধ্য হয়। জি 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 শিওর।
এর আরেকটা কোশ্চেন ছিল, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যায় হয় কিনা। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়ে যাই, যেহেতু আমরা একটা সময় বয়স থেকে ফ্যামিলি থেকে ড্রপ আউট হয়ে যাই, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ থাকে না। যখন আমরা বয়স বয়স্ক হয়ে যাই অথবা বয়স হয়ে যায়, যখন সম্পত্তির অধিকার দাবি করি, তো সেই জায়গা থেকে আমাদের অস্বীকার করা হয় যে তুমি কেন সম্পত্তি পাবে, তোমার সম্পত্তির কোনো দাবি তুমি করতে পারবা না, তোমার সম্পত্তি পাওয়ার কোনো অধিকার নেই। আর আপনার কথার সাথে আরেকটু যুক্ত করতে চাচ্ছি যে বাবা মা সন্তানকে বের করে দেয়, কোনো বাবা মাই সন্তানকে বের করে দিতে চায় না, আপনি বলেছেন। তো এই জায়গাটায় আমি একটু বলবো যে বাবা মা সন্তানকে প্রতি আদর করেই লালিত পালিত করে এবং বড় করে সমাজে অথবা পরিবার যে জায়গাটা। তো দেখা যায় যে আমি যখন দেখেছি, আমি আমাকেই বলছি এবং আমার মতো যারা আছে সেম একই ক্যাটাগরিতে আসবে, আমি যখন বড় হচ্ছি তখন ভাইয়ের যন্ত্রণা, ভাইয়ের সমস্যা, বাবার সমস্যা, বোনের সমস্যা, মায়েরও সমস্যা। মায়ের সমস্যা কিভাবে, মা খুব কান্না করে আমার জন্য, কেন তো মাকে ওরা এভাবে বলছে, আমার ভিতরে খুব কষ্ট লাগে, আমি মা আমার কষ্ট লাগে, তার জন্য বলেছি মায়েরও। বাবা যখন বাহির থেকে ঘর আসে, তুই বাহিরে কেন গিয়েছিস, ভাই যখন ঘরে আসে আমার বন্ধুর সাথে কথা বলেছিস কেন, আমি অপমানিত হয়েছি। বোনের যখন বিয়ের ঘর আসছে তখন তারা বলে এই ফ্যামিলিতে একজন হিজড়া সদস্য আছে, আমরা এই ফ্যামিলির মেয়েটাকে বিয়ে করা। তখন বোনের কান্না কান্না, বাবার অশান্তি, ভাইয়ের কটূক্তি, একটা সময় আমরা সেই জায়গা থেকে সেই জায়গাটা মা কখনোই সন্তানকে বের করে দেয় না, আমরা তাকে সুখ শান্তি দিয়ে আমরা নিজেরাই বের হয়ে আসি। ধন্যবাদ। আর সুধা সময় নেওয়া, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট মহোদয়ের বক্তব্য শুনবো। ফারজানা তুমি প্রসিড করো। ধন্যবাদ জোনাকি আপা। জোনাকি আপাকে অনেক ধন্যবাদ। আমি আসলে আপ্লুত হয়ে গেছিলাম আপনার কথাগুলো শুনছিলাম। আমরা এখন আমাদের প্রথম অতিথির মন্তব্য শুনবো। ধন্যবাদ। আমি নিজেও ঠিক এই মুহূর্তে জাস্ট এট লস অ্যাজ টু হোয়াট টু সে, যে কথাগুলো বলল সেটা কি শুধু তার কথা, তাকে আমাদের আমাদের হৃদয় রক্ত করুন, এটা বুঝতে হবে। এটা কি শুধু শুধুই কি তার কথা, এটা কি আর ওই সন্তানের কথা নয় যে সন্তান কোন সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে তার নিজ মা বাবাকে ছেড়ে গৃহ ত্যাগ করে, আর সে কেমন বাবা মা, কোন সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে তার নিজের সন্তানকে অস্বীকার করে, কাজেই সেইটাই বা কেমন কমিউনিটি, সে হোল কমিউনিটি একজন হিজড়া সন্তানকে জন্ম দিয়েছে বলে টোটাল পরিবারকে বয়কট করে। আমি অনেস্টলি স্পিকিং, আমি এমনিতেই মার্জিনালাইজড পিপলের উপরে আমার কাজ, ডিসঅ্যাডভান্টেজড পিপলের উপরে আমার কাজ। আমি অনেক ট্রান্সজেন্ডারদের কথা শুনেছি জীবনে, তাদের কাহিনী জেনেছি, অনেক কেস স্টাডি নিয়েছি। এই আজকে আমার জীবনে আর একটা কেস স্টাডি দাঁড়ালো আমার জন্য কি হবে, যার কথাগুলো আমার মনে হচ্ছে তীরের মতো আমার 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 হৃদয়ে গেঁথে গেছে। আমি তো তাকে আমার সন্তানের বাইরে কিছু ভাবি না,
আমি তো তাকে আমার স্টুডেন্টের বাইরে কিছু ভাবি না। কোথায় তার সমস্যা, কে তার সমস্যাটা সৃষ্টি করে গেল? স্বাধীনতা আমাদের মূল্যবোধের কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? তাহলে জোনাকি আপা এই কথাগুলো কি শোনালো আমাদেরকে? ঈদের দিন মায়ের হাতে সেমাই কি তার খেতে ইচ্ছে করে না? তার কি যেতে ইচ্ছে করে না? মা মারা গেছে তার জানা যায়? কি সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা এই কোভিডকালীন সময়, যেখানে প্রতিটা নিঃশ্বাস মনে হচ্ছে শেষ নিঃশ্বাস, তার উপর দাঁড়িয়ে আছি? যদি আমি মানে ধর্ম বিশ্বাস করে থাকি, আমি যদি মৃত্যু বিশ্বাস করে থাকি, তার উপর দাঁড়িয়ে বলছি যে কোন বিশ্বাস নিয়ে আমরা আমার সন্তানকে আমি পর করে দিচ্ছি, আমার আমার ঔরসে জন্ম নেওয়া সন্তান কি তার অপরাধ, কি অপরাধ নিয়ে সে জন্মেছে? হরমোনাল প্রবলেম, ইটস নট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই মি, ইটস এ ন্যাচারাল প্রবলেম। এটা তো প্রকৃতি, এটা প্রবলেম হিসাবে দেখলেই ভুল, এটা তো প্রাকৃতিকভাবেই এটা আসছে। কাজেই আমাদের যে মূল্যবোধ, এই মূল্যবোধকে জাগ্রত করতে হবে। একজন বলেছেন, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সিলেট বিশ্ববিদ্যালয়ের, যে আমরা কি ডিজেবল না, আমরা কি ডিসঅ্যাডভান্টেজ না? অফকোর্স ডিসঅ্যাডভান্টেজ, কারণ আমরা তো তাকে বলতে দিচ্ছি না, তাকে বুঝতেছি না। তাহলে আমার আমার লার্নিং এ প্রবলেম আছে, আমার বুঝতে প্রবলেম আছে। সে আমার ভাই, সে আমার বোন, সে আমার সন্তান। বাইসেক্সুয়াল সোসাইটিতে আমরা বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু ও তো কোনো দোষ নিয়ে আসেনি। মেল ফিমেল ক্যাটাগরি করি আমরা, কথায় কথায় আমরা বলি আমি ছেলে, আমি পুরুষ, তুমি মেয়ে, ডিসক্রিমিনেটেড করে ফেললাম। তারপরেও আর একটা ডিসক্রিমিনেশন আমরা করে ফেলছি, কোথায়? ও ছেলেও না মেয়েও না, থার্ড জেন্ডার। কোথায় পেয়েছেন এসব টার্মিনোলজি? কারা আবিষ্কার করেছে এসব? কোন সমাজবিজ্ঞানী এসব টার্মিনোলজিকে আবিষ্কার করেছে? আমার জানা, আমি সমাজবিজ্ঞানী নই, আমি সমাজকর্মীও নই, আমি কিন্তু তথ্যবিজ্ঞানের লোক, আমি তথ্যবিজ্ঞান বুঝি। আমি জানি যে একজন উপজাতিকে যেই দিন থেকে আমি ট্রাইব বলা শুরু করছি সেটাই আমার অপরাধ। আমি কেন তাকে ট্রাইব বলবো? সে ইন্ডিজিনিয়াস পিপল, সে আমার স্বজাতির, আমার আমার নিজস্ব গোত্রের পিপল, ইন্ডিজিনিয়াস পিপল। আমি কেন তাকে ট্রাইব টার্মিনোলজিটা ব্যবহার করব? আমি কেন তাকে ট্রান্সজেন্ডার বলবো? আমি কেন তাকে তৃতীয় লিঙ্গ বলবো? এই লিঙ্গ কে আবিষ্কার করে দিয়েছে? তাহলে আমরা যে সারা জীবন ছাত্রদেরকে শিখাচ্ছি যে তোমার ভ্যালুস গুলোকে আপহোল্ড করো, যার প্রথম ভ্যালুসটাই হচ্ছে রেসপেক্ট টু আদার্স, আপনি আমাকে বলেন যে এই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটা গ্রুপ, একেবারে নিগৃহীত, অবহেলিত, উপেক্ষিত একটা গ্রুপ বাঁচার জন্য গৃহহারা হলো, তাদেরকে আবার আমি কি সুন্দর করে নাম দিলাম যে ওরা চৌর্য বৃত্তির সাথে জড়িত, ওরা চিন্তায়ের সাথে জড়িত, ওরা চাঁদাবাজির সাথে জড়িত। জোনাকি আপা বলেছে যে 7-8 বছরে যখন একটা বাচ্চা, একটা সন্তান, আমার ঘরে 12 বছরের একটি কন্যা সন্তান রয়েছে, আমার নিজের, আমার একটি ছেলে সন্তান রয়েছে যার বয়স এবার 19 হলো, আমি 8-9 বছর পর্যন্ত কিন্তু আমার বোঝার কোনো ক্ষমতা ছিল না। আমি যদি সেভাবে বলি যে আসলে তার ভিতরে তার ক্যারেক্টারিস্টিক্স, তার হরমোনাল টেন্ডেন্সিটা কিরকম আছে বা কিরকম হচ্ছে, ততদিন পর্যন্ত আমি তাকে রাখলাম, হরমোনাল টেন্ডেন্সি দেখা গেল তার ভিতরে ফিমেলের কিছু টেন্ডেন্সি, বা তার ভিতরে হয়তো বা যেই আচার আচরণগুলো স্বাভাবিক না, আমি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলাম, ঘর থেকে বের করে দিলাম, আমি তাকে চাকরি ছাড়া করলাম। সে কোথায়? আমার রক্ত, আমার বোন, আমার রক্ত, আমার ব্লাড ঘুরে বেড়াচ্ছে পথে পথে। আমি মার্সিডিস হাঁকিয়ে বেড়াচ্ছি, আমি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছি, আমি বলছি না যে সে আমার সন্তান। তো এই সমাজ ব্যবস্থায় অন্ধত আমি, ও তো না, ও তো কোনো পাপ করে সমাজে আসেনি, ও তো কোনো অন্যায় করে সমাজে আসেনি। কাজেই আই সেলেক্ট টু ইউ জোনাকি আপা, আপনি আপনার নামের যে মাধুর্য, আপনি জোনাকি, আপনি আলো ছড়াচ্ছেন, এই আলোয় আমরা উদ্ভাসিত হতে চাই। আপনার নামের মধ্যেই কিন্তু রয়েছে আপনি জোনাকি, আপনি টিপ টিপ করে আলো দেখাচ্ছেন। এই নিভে যাওয়া সমাজে যখন ইলেকট্রিসিটি থাকে না, আমার মতো অনেক জ্ঞান পাপীরা তখন গিয়ে অনেক ওরকম ক্লাবে দিনের পর দিন বা
বারে ক্লাবে গিয়ে সময় কাটাচ্ছে, কিন্তু জোনাকি আপা আপনারা আপনাদের জীবন প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য ওরকম লিম্পিং ডিপ 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 করে আপনি জ্বলছেন, এবং আপনি আপনার ওই জ্বলাটা সমাজে বুঝিয়ে দিচ্ছেন যে আমি অন্ধকারে এইভাবে আলো ছড়াই, আমি বুঝিয়ে দিই আমি কোনো অপরাধ করিনি, আমি জ্বলে থাকি, এই মেকি আলোতে তোমরা জ্বলো, আমি মেকি আলোতে না, আমি প্রকৃতিতেই আমি জ্বলে থাকি। যে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি রিয়েলি বললাম যে আমি খুব ইমোশনাল হয়ে গেছি এবং আমার কিছু নিজস্ব অবজারভেশন আছে, আমি সেগুলো শেয়ার করব। আবারও বলি জোনাকি আপা, আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, আপনাদের মতো যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি শিখেছি, এই জন্যই আমি লিখেছি তৃতীয় লিঙ্গের কাছে শিক্ষণীয়। আমি আমার সাম্প্রতিক একটি প্রকাশনায় আমি লিখেছি আমার নিজের অবজারভেশনের কথা, আমার নিজের কোনো আমি আমি দুটো শব্দ দাঁড় করে কারো কাছ থেকে নেইনি, আমি যা চোখে দেখেছি আমি সেটাই ব্যাখ্যা করেছি। আপনারা যারা পাঠ করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার মোবাইল ছিনতাই হয়েছে, আমার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, এবং আমি রীতিমতো তাকে খুঁজতে গিয়ে অভ্যস্ত ছিলাম এবং দৌড়ে দৌড়ে আমি তাকে ধরার জন্য অভ্যস্ত, আমি শুরুটা করেছিলাম এটা দিয়ে, কিন্তু সেই আমি সেটা ছিল 2009-10 সালের কথা। সেই আমি যখন 2019-20 সালে এই 21 সালে কোভিড এর সময় আমি যখন দেখি আমার সেই জ্যোৎস্না যে মোবাইল নিয়ে পালিয়েছে, সে যখন ঢাকা মেডিকেলের সামনে পেশেন্টের জন্য উদ্গ্রীব থাকে যে আমাকে দেন আমাকে দেন, আমি করোনার ভয়ে সন্তান বাবার কাছে যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে আইসিইউতে বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সন্তান ওয়েটিং রুমে অপেক্ষা করছে পাওয়ার ব্যাটারি নেওয়ার জন্য, বাবার জন্য কোনো সিম্প্যাথি নাই, উই আর দা আই উইটনেস, আমরা দেখেছি যে পাওয়ার ব্যাটারি সম্পত্তির ভাগ চাচ্ছে সন্তান, সেই সন্তান গিয়ে ওখানে বসে আছে যে বাবা মরে মরুক কিন্তু সিগনেচারটা যেন করে দিয়ে আমাকে পাওয়ার ব্যাটারি দেয়। আমরা এমন একটা কিসের এটাকে আমরা মানে অ্যাবনর্মাল সিচুয়েশন বলি, কিসের আমরাকে নিউ নর্মাল বলি, ইটস এ কোয়াইট অ্যাবনর্মাল সিচুয়েশন, একেবারেই অ্যাবনর্মাল সিচুয়েশন আমরা পৌঁছেছি যেখানে কোনো দয়া মায়া প্রেম ভালোবাসা এগুলো শুধুই কথার কথা। আমি যখন দেখলাম ঢাকা মেডিকেলের সামনে যে তারা কোভিডে আক্রান্ত রুগীদেরকে নিয়ে, আমি দেখলাম সন্তানের কি আগ্রহ তাকে ধরিয়ে দেওয়ার, এটাও আমার চোখে পড়েছে যে সন্তান যেতে চাচ্ছে না, মানে সেজন্য হাফ ছেড়ে বাঁচলো ওর হাতে ধরিয়ে দিয়ে, ওরা যত্ন করে নিয়ে যাচ্ছে উঠিয়ে দিচ্ছে কেবিনে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে কথা বলছে, এবং ওদের সে পিপি পরা, কোথায় পিপি ওদের, আমার কাছে মনে হলো যে আসল ইমিউনিটি সত্যিকারের ইমিউনিটি যদি থেকে থাকে তাহলে ওদের রয়েছে। এবং আমি আমার অনেক লেখায় বা অনেক পড়ার মধ্যে দিয়ে আমি জেনেছি যে ওদের কিন্তু প্রচুর মেধা শক্তি, গায়ে শক্তি, এবং প্রচুর কিন্তু ওদের আপনার যেটাকে বলা হয় যে স্মৃতিশক্তি, এই স্মৃতিশক্তি ওদের অনেক, ওদের মেধা অনেক, কাজেই শুধু সমাজ ওদেরকে ইউটিলাইজ করতে পারে না যেহেতু ওরা মার্জিনালাইজড, আমরাই মার্জিনালাইজড করে ওদেরকে রেখেছি, প্রান্তিক করে ওদেরকে রেখেছি, আমরা ওদেরকে সুযোগ দিচ্ছি না, কাজে আমরা আমাদের যে ভ্যালুজ যেটা আছে রেসপেক্ট টু আদার্স, এইটা আমার কিন্তু মনে হচ্ছে যে যথাযথ হচ্ছে না, এবং আমরা আমাদের লার্নিং এই এডুকেশন সিস্টেমের মধ্যে এই প্রবলেম আছে। আপনারা নিকটবর্তী দেশ পাকিস্তানের কথা দেখেন, একটা আমি বলবো কট্টর দেশ হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু কিছু কিছু স্টেটে কিন্তু আপনারা জানেন সম্পত্তিতে ট্রান্সজেন্ডারের অধিকার দেওয়া হয়েছে, বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে, তার অ্যাটিচিউড অ্যাপটিচিউড যদি ফিমেল থাকে তাহলে তাকে ফিমেল ক্যাটাগরিতে ফেলে, অ্যাটিচিউড অ্যাপটিচিউড যদি মেল থাকে তাহলে তাকে মেল ক্যাটাগরিতে ফেলে, সেখানে জাস্টিফিকেশন ইজি, তাহলে সে সম্পত্তি পাবে, কিন্তু আমরা তাকে ত্যাজ্য করে দিচ্ছি, আমরা তাকে পরিচয় দিচ্ছি না। ভারতেও অনেক ক্ষেত্রে এটা হচ্ছে, আমাদের দেশেও হবে, আমাদের দেশে সাম্প্রতিক সময় 2013 সালে আপনারা বলেছেন, আমি বলবো যে বর্তমান সরকারের অনেকগুলো উদ্যোগ রয়েছে, অনেকগুলো উদ্যোগ চার স্তরে উপবৃত্তি, আপনারা যদি সেগুলোকে বিবেচনায় নেন, তারপরে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দেওয়া, তাদেরকে স্কিল বেসড ট্রেনিং এ ট্রেন, আপনারা আমাদের আইসিটি প্রতিমন্ত্রীর কথা শুনবেন যে উনি কিভাবে বলেছেন যে তাদেরকে স্কিল বেসড করা যায়, এখন কথা হচ্ছে তাদের প্যাশেন্সির প্রবলেম আছে, কারণ যে ছেলেটা 7-8 বছরের বাসা থেকে বেরিয়ে গেছে যাকে স্ট্রাগল করে খেতে হয় সে কিসের প্যাশেন্সির পরিচয় দিবে, সে কিসের ধৈর্যের পরিচয় দিবে, সে তো স্টিগমাটাইজড, তাকে আমরা স্টিগমাটাইজড করে দিচ্ছি, তাকে মেইন স্ট্রিমিং এ আনতে হলে তো আমার সে পরিমাণ এফোর্ট দিয়ে তাকে নিয়ে আসতে হবে, কাজে আপনি তাকে সফটওয়্যারে কাজ করাবেন, ওই ল্যাঙ্গুয়েজ শিখাবেন আস্তে 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 আস্তে, ইটস ভেরি ডিফিকাল্ট, আপনি তাকে টেবিল অ্যাডজাস্ট করান আস্তে 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 আস্তে, তাকে কাউন্সিলিং করেন, কাউন্সিলিং করতে 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 এরকম এক একটা জোনাকি তৈরি হবে যে সোশ্যাল ওয়ার্কে অনার্স মাস্টার্স করেছে, তাদের সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি রয়েছে, যার জন্য যেটুকু, এই জন্য আমার
ছোট্টখাটো কয়েকটি পরামর্শ আমি আপনারা অনেক কথা বলেছেন, এত এত আমি সত্যি বললাম যে আমি আজকে অনেক রিসোর্স রিসোর্সফুল হয়েছি আপনাদের আলোচনায়। এবং হাবিবকে আমি মানে শুধু বলবো যে ও যে কোভিডকালীন সময় আমাদেরকে যেভাবে এনগেজ রেখেছে এবং আমাদেরকে না ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এবং যেই যেই পার্টিকুলার ইস্যুসগুলোর উপরে সে ফোকাস করেছে, এইটা আমি আমার কাছে মনে হয় যে হাবিব আমি জানি না, আমি যদি খুব বেশি বড় কিছু হয়ে যায় হাবিব প্রমিস আই উইল সিম্পলি অ্যানাউন্স এ অ্যাওয়ার্ড ফর ইউ, দ্যাট দ্যাট উইল নট বি এ নোবেল লাইক এনিথিং বাট অফকোর্স উইল বি দ্য গুড ওয়ান। আমি মনে করি তুমি শতভাগ ওটার জন্য এলিজেবল, কারণ তুমি সে কাজগুলো করছো। আই সেলে ওটা হেডস আপ টু ইউ হাবিব, যে প্রতিটা কাজ তা এই কিছুদিন আগেও তুমি ডিএস এর উপরে আমি লেকচার দিয়েছিলাম ডিপ্রেশন স্ট্রেস অ্যান্ড তোমার যেটা আমাদের যে এগুলোর উপরে তুমি কাজ করেছো এবং বলেছো, সেখানেও আমি দেখেছি যে বাইরের এই যে কোভিডকালীন সময়ে এই এরকম একটা ইস্যু নিয়ে কথা বলতে পারা এবং এটাকে বাইরে আমার অন্যান্য যারা অডিয়েন্স আছে তাদের কাছে নিয়ে যাওয়া, এইটা আমার মনে হয় অত্যন্ত দরকার ছিল। এবং আরেকটা জিনিস আমি বলি, আমি সমাজবিজ্ঞানী নই হাবিব, আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি, এখানে সমাজবিজ্ঞানের অনেকেই আছে, ওদের সমস্যাটা হচ্ছে ওদের সেক্স অর্গানটা থাকে ডরমেন্ট, ডরমেন্ট থাকে। তো হু ইজ রেসপন্সিবল ফর দিস? জাস্ট ক্যান ইমাজিন, আমি যদি রোড অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না করুক, আমি বলছি আমি যদি রোড অ্যাক্সিডেন্ট করে কিংবা কোনো একটা ঘটনায় যদি ইফ আই বিকাম এ ডরমেন্ট ইন সেক্সুয়ালি, সো আই উইল বি জাস্ট কোয়েটেড ফ্রম মাই প্যারেন্টস, আমি কি আমার বাবার কাছ থেকে আইসোলেটেড হয়ে যাব? আমরা এভাবে দেখি না কেন সমাজ ব্যবস্থাকে? আমি আমি বলছি এটাই, যদি এইটাই মেইন ফোকাস হয়ে থাকে যে সেক্সুয়ালি ওরা সেক্স অর্গানটা ওদের ডরমেন্ট থাকে, বিধায় ওদেরকে ক্যাটাগরিক্যালি আমরা দুই গ্রুপে না ফেলে থার্ড জেন্ডারে ফেলে দিই, তাহলে সেটা তো যখন তখন যে কারো ক্ষেত্রে হতে পারে, তাহলে তাকে সম্পত্তিতে আমরা বঞ্চিত করছি না, আর যেটা ওর বাই বর্ন যেটা নেচারালি ঘটছে তাকে সেখান থেকে আমরা সম্পত্তিতে অধিকার দিচ্ছি না, সমাজে অধিকার দিচ্ছি না, ওর রাইট এন্ড এন্টাইটলমেন্ট আমরা স্বীকার করছি না। আমরা আমরা কতটা ডাবল স্ট্যান্ডার্ড এই সমাজে, আমরা কতটা মানে দ্বৈত আচরণ আমাদের। আমার আমি আমি তোমাদের মতো সমাজবিজ্ঞানীদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম যে আসলে এটা আমারও প্রশ্ন। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলে দেই যে অ্যাজ দে আর নট লুকিং নট গেটিং দে আর ডিসেন্ট ওয়ে অফ লাইফ, দে আর সোয়াই তারা রাস্তাঘাটে এই কাজগুলো করছে। যদি একটা ডিসেন্ট ওয়ে অফ লাইফ আমরা দেখিয়ে দিতে পারতাম, যদি একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে আমরা তাদেরকে ইনভলভ করতে পারতাম, আজকে এই এই স্টিগমা নিয়ে তাদের সমাজে বসবাস করতে হতো না। আমি এমনও ঘটনা জানি যে ইন্টারমিডিয়েট পাশ করেছে একটা মেয়ে থার্ড জেন্ডার, সে অনার্সে ভর্তি হতে গেছে, দো আই ওয়াজ নট ডিন ডিউরিং দেন, আমি তখনও ডিন ছিলাম, আমি পেপার পড়ে জানতে পারলাম, পত্র পত্রিকা লিটারেচার পড়ে জানতে পারলাম, তাকে কলেজ থেকে ফর্ম দেওয়া হয় নাই, বিশ্ববিদ্যালয় থেকে তাকে ফর্ম দেওয়া হয় নাই ভর্তির, বাধ্য হয়ে সে গার্মেন্টসে কাজ নিয়েছে, সেই গার্মেন্টসে সে কাজ করতে পারেনি, সেখানকার গার্মেন্টসের সুপারভাইজার তাকে ডেকে নিয়ে বলছে লোকজন প্লিজ করে আমরা তোমাকে ফুল পে করে দিলাম, প্লিজ ডোন্ট কাম টু দ্য অফিস, সে আসেনি। সে গৃহকর্মীর কাজ নিয়েছে, গৃহকর্মী ওই বাড়ির মালিকিন যিনি ছিলেন, ভদ্রমহিলা ভালো ব্যবহার করলেও কোনো না কোনোভাবে তার মধ্যে সাসপিশিয়াস অ্যাটিচিউড জাগে তার হাজবেন্ডকে নিয়ে। ওরা কোথায় যাবে সমাজের, কোন সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি, তার ভিতরে যে সাসপিশিয়াস অ্যাটিচিউড জাগে সেখান থেকেও একরকমের তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। সেই মেয়ে কোথায় যে যুদ্ধ করবে, তার যুদ্ধের জায়গাটা কোথায়? তাহলে আমরা যে এরপরে ওরা বেঁচে আছে যে পরিমাণ জীবনী শক্তি নিয়ে, আরে ইন্টারমিডিয়েটে ফেল করলে একটা সাধারণ করে ছেলে, অনেক বড় করে ছেলে আমরা দেখেছি সুইসাইড করে। আমি 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 এক্সাম্পল দিচ্ছি, নেগেটিভ এক্সাম্পল, যে একটা একটা রেজাল্ট খারাপের কারণে একটা বাবা বকা দিচ্ছে সেজন্য একটা ছেলে সুইসাইড করছে। তাহলে ওদের জায়গাটা কোথায় হওয়া উচিত ছিল? ওরা হচ্ছে বড় সংগ্রামী, যাদের কাছ থেকে প্রতিদিন প্রতিক্ষণ আমাদের এই সংগ্রামী অ্যাটিচিউডটা নেওয়া উচিত, শেখা উচিত। এটা হচ্ছে আমার পারসেপশন, আমার পয়েন্ট অফ ভিউ। আমি যে পেপারটির কথা আপনারা বলেছেন যে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছি, আসলে আমার কতগুলো পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আমি চিনি, পেভেন্ট ডুয়েলার্স, স্লাম ডুয়েলার্স, ভ্যাগ্রেন্ট, তারপরে হচ্ছে আপনার ইন্ডিজেনিয়াস পিপল, হাওর চর হাওরের পিপল যারা মার্জিনালাইজড হিসাবে চলে, কিংবা আপনি ধরেন সেক্স ওয়ার্কার, এরকম ট্রান্সজেন্ডার, পার্টিকুলারলি আই হ্যাভ ডান লিটল বিট ওয়ার্কস অন দেম। আমি দেখেছি তাদের প্রত্যেকের কাহিনী কিন্তু আলাদা,
আমি যে মেথডটা অ্যাপ্লাই করতাম সেখানে হাবিব, সেটা ছিল অ্যাপ্রিসিয়েটিভ ইনকোয়ারি মেথড। অনেকে রোহিঙ্গার কথা বলেছেন, আই ওয়াজ দেয়ার সিন্স থ্রি মান্থস, আমি 3 মাস 2009 সালে ইউএনএইচসিআর এর প্রজেক্ট থেকে সেখানে গিয়ে দেখেছি, পিআরএ মেথডে তাদের সঙ্গে কাজ করেছি। কাজেই আমার যে লার্নিং, সেই লার্নিং থেকে আমি বলছি যে আমরা 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা, কি কথাটা আপনারাই তুলেছেন যে আমরা তাদেরকে নিয়ে কিন্তু একটুও আমাদের মাথা ব্যথা নেই। আমরা আনছি, আমরা তাদেরকে খাওয়াচ্ছি, ইন্টারন্যাশনাল রিলিফ দিচ্ছে, আমার সরকার আমার ভাগেরটা দিয়েই তো তাকে দিচ্ছে, আমার ট্যাক্সের টাকাই তাদেরকে খাওয়াচ্ছে। আমার সন্তান আমার ট্যাক্সের টাকা খেতে পারলো না। আমি যদি সেভাবে বলি, আমি কোনো ডিফারেন্সিয়েট ক্রিয়েট করছি না, আমি রাইট অ্যান্ড এন্টাইটলমেন্টটাকে বোঝাচ্ছি যে আমার সন্তান তো আমি তাকে ত্যাজ্য করে দিচ্ছি। আবার আমি বাইরে থেকে ডেকে তাকেই আমি আবার মেহমানদারি করছি, তাহলে ডাবল স্ট্যান্ডার্ড তো আমার মধ্যে, আমি তাকে বাঁচার অধিকার দিব আগে, সবার আগে তার অধিকার আমার কাছে। কাজেই তাদের যে যেই পেপারটা আমি লিখেছিলাম সেটা ছিল যে এই মার্জিনালাইজড পিপলদেরকে কীভাবে মেইন স্ট্রিমিংয়ে আনা যায়, চেঞ্জিং লাইফ অফ দি থার্ড জেন্ডার্স থ্রু অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ অফ ইনফরমেশন। এটা ছিল আমার যে তথ্য সহায়তা দিয়ে তাদেরকে কিভাবে একটা মানে তাদের চেঞ্জ, তাদের লাইফটাকে চেঞ্জ করা যায়। সেখানে আমি কিন্তু দীর্ঘদিন আপনাদের জ্ঞাতার্থে বলি, এটা অনেকেই এখানে হাবিব জানেন বোধহয়, আমি 7 বছর কিন্তু ইউএনডিপি এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড নামক একটা ইন্টারন্যাশনাল এনজিও আছেন, আমার মনে হয় নাকি আপনিও জেনে থাকবেন, দুর্জয় বলে একটা প্রতিষ্ঠান ছিল ট্রান্সজেন্ডারদের, আমি তাদের সঙ্গে কাজ করেছি অনেক দিন, এবং আমি সেক্স ওয়ার্কারদের সঙ্গে কাজ করেছি, আমি বোথেলগুলো ঘুরেছি, সবার কথা শুনেছি। এবং যে অ্যাপ্রিসিয়েটিভ ইনকোয়ারি মেথডটা আমি অ্যাপ্লাই করতাম, কেন করতাম, এটা আজকে আমি আমার এই মাঝার আপনার জন্যও বলছি, এটা হচ্ছে কেউ কিন্তু এরা আপনার কাছে ইন্টারভিউ দিতে রেডি না। They are not supposed to give you an interview to who are you? You neglected him. You have thrown him outside of the family. So, after this, can I interview you? Our perception is that I am who I am. I am a teacher in university. Go ahead. I am not going to get a chat about it. I am not going to get a chat about it. I am not going to get a chat about it. I am not going to get a chat about it. I am not going এই জন্য টোটাল প্রসেসটাকে আমি বলেছি অ্যাপ্রিসিয়েটিভ ইনকোয়ারি, কারণ আমরা কিছু চেকলিস্ট রেডি করে গিয়ে ওদেরকে বলতাম যে তোমাকে আপা আপনি তো খুব সুন্দর গান গান, আমি গবেষণার কথাটাকে বলতামই না, বলতাম জোনাকে তো আপনি তো চমৎকার গান করেন, প্লিজ একটা গান শোনান না। তখন জোনাকে বললো আপনি কে, আপনাকে কেন গান শোনাবো, একটু শুনতে ইচ্ছা করে, আমি শুনেছি আপনি গুনগুন করেন। দেখা গেল উনি তার ভিতর থেকে আমাকে হয়তো ট্রাস্ট হলো, বিশ্বাস হলো, উনি বললো একটা গানই গেয়ে ফেললো। তারপরে পরিচয় হলো, আলাপ হলো, এক পর্যায়ে বললাম জোনাকে আপনি কীভাবে এখানে আসলেন, আমি আসলে সত্যি একটু জানতে চাই এবং আপনার সম্পর্কে আমি 2 কলম লিখতে চাই। এটা ডাবলিন কোর ফলো করে যদি তার ছবিও আমি দিই সেটাও কিন্তু ডাবলিন কোর ফলো করে আমাকে তার ছবিটা আমাকে দিতে হবে, কোনো ব্রোশিওর বা হ্যান্ড আউটে যদি ব্যবহার করি। এগুলো আমাদের সময় আমি কমিউনিকেশনসে কাজ করেছি দীর্ঘদিন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেখানে যেটা হলো যে উনি তখন অ্যাপ্রিসিয়েটিভ ওয়েতেই কিন্তু আমাকে কথাগুলো বলবেন। দেখা গেল যে উনি এমন এমন সব জিনিস জানেন, এই যে আপনারা ওই যে হাবিব জানেন যে মধু হই হই মরে বিষ খাওয়াইলে একটা গান কক্সবাজারের একটা ছেলে গিয়েছে, তাকে তো এক্সপ্লোর করতে হয়েছে, সে কিন্তু একটা একটা টি সেলার, রাস্তায় সে চা বিক্রি করত কক্সবাজার, তাকে তো আনা হয়েছে। কাজে এরকম করে অ্যাপ্রিসিয়েটিভ হতে যখন আস্তে আস্তে দেখা গেলো এদের ভিতরে ইন্টারনাল পোটেন্সিয়ালিটিটা মারাত্মক, ইন্টারনাল পোটেন্সিয়ালিটি বোঝেন না। কোভিডকালীন সময় ঢাকা মেডিকেলের সামনে কয়জনের কলিজায় জায়গা নিবে, যার জীবনে বেঁচে থাকার ইচ্ছা আছে যায় দাঁড়াবে, ওরা গিয়ে দাঁড়াইছে। কাজে ওদের যে ইন্টারনাল পোটেন্সিয়ালিটি, ওদের ভিতরে যে ড্রিম, এই ড্রিমটাকে অ্যানালাইসিস করতে হবে। যেটা মাঝার একটু আগে বলেছেন যে স্বপ্ন, ওদের ভিতরে যে বেঁচে থাকার স্বপ্ন, স্বপ্নটাকে আপনার বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এবং এরপরে আপনাকে আপনার ওয়ে ওই ওয়ে আউট ধরে আগাতে হবে, ওদের প্রোফাইল তৈরি করতে হবে, ওদের জন্য কি দরকার সেটা তৈরি করতে হবে, নিট অ্যাসেসমেন্ট করতে হবে, এরপরে আসতাম। আমি আমার সেই পেপারটা একদম স্পষ্ট দেখিয়েছিলাম যে 15টা মাইক্রো প্রফেশন যদি আমরা সিলেক্ট করি, এই মার্জিনালাইজড পিপল স্পেশালি ট্রান্সজেন্ডার সেক্স ওয়ার্কার বেদে, কিংবা আমি যদি বলে থাকি যে পেভমেন্ট ডুয়েলার্স বা স্লাম ডুয়েলার্স, এদের জন্য তাহলে কিন্তু এই 15টা প্রফেশনের মধ্যে এদেরকে ক্যাটাগরিক্যালি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে ইনভলভ করা সম্ভব। এবং আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন কনসার্নে ছিলাম, অন রেকর্ড বলছি, তখন কিন্তু এই এরকম একটা প্রজেক্ট চালু ছিল সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ পিপলদের নিয়ে। তখন কিন্তু আমরা 100 জন আপনার এরকম ট্রান্সজেন্ডার সেক্স ওয়ার্কার বিভিন্ন ক্যাটাগরি থেকে 10 জন করে নিয়ে আমরা কিন্তু 100 জনের একটা গ্রুপ করে আমরা কিন্তু তাদেরকে নন রিফান্ডেবল 5,000 টাকা করে লোন দিয়েছিলাম, এবং দিয়ে শর্ত সাপেক্ষে বলেছিলাম যে আপনি যদি এই টাকাটাকে যথাযথভাবে ইউটিলাইজ করতে পারেন,
এটা দিয়ে আপনার লাইফটা ঘুরে দিতে পারেন, আপনি করবেন, নো প্রবলেম, আমার আর এই টাকার উপর কোনো দাবি নেই। কিন্তু না পারলে এর ব্যর্থতার দায়ভার আমরা নিব না। আর যদি আপনি এর মধ্যে দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন, আমার সাথে আপনি এনলিস্টমেন্ট হবেন, আপনার সিকিউরিটি এনশিওর করবো। যেমন বারবারের দোকানে বারবার শিব শেখা, কিন্তু একটা এক মিনিটের ভিডিও, ওনারা আপনারা বিশ্বাস করবেন না, আপনার আমার 2 ঘন্টা 4 ঘন্টা 10 দিন সময় লাগতে পারে প্র্যাকটিক্যালি শিখতে, কিন্তু ওরা ভিডিও দেখে 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 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বলে দিতে পারবে চুল কীভাবে কাটতে হয়। পার্লারিং ওদের কিন্তু একটা দারুণ বিজনেস, আমি বলছি ট্রান্সজেন্ডারদের পার্লারিং, এবং বাংলাদেশে এখন কিন্তু একটা ভালো পার্লার আছে এদের, যারা এগুলো চালাচ্ছেন, আমি আমি তথ্য নিয়ে বলছি আপনাদেরকে। কাজেই পার্লারিং, পটারিং, সুইং, গার্মেন্টস ওয়ার্কার, তারপরে হকিং, ভেজিটেবল সেলার, এরকম করে এসএমইতে আপনার একেবারে স্মল এন্টারপ্রেনারশিপের মধ্যে দিয়ে আপনি 15টা প্রফেশনকে যদি ছোট্ট ছোট্ট করে আপনি আলাদা করে নিয়ে এদেরকে ভাগ ভাগ করেন, এবং সেখানে যদি ফান্ড ইনভেস্ট করে আপনি বলেন যে আমি আর আই উইল গিভ ইউ নো মোর, তুমি 55,000 টাকা দিলাম এটা দিয়ে, আমরা দেখেছি 100 জনের মধ্যে 81 জন সফল হয়েছে, বাকি যে 19 জন আছেন 19 জন ড্রপ আউট হয়েছে। উনি ড্রপ আউট মিনস তারা আসলে পারে নাই, কারণ ওই গ্রুপ, ওদেরকে গ্রুপ থেকে না আইসোলেট করতে হয়, ওরা কিন্তু গ্রুপটা সহজে করে না, কিন্তু যখন এরকম স্টিগমাটাইজ হইতে 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 যখন দেখে আর কোথাও জায়গা নেই, কথা তো বলতে হবে তাকে, তার তো ভাব বুঝাইতে হবে, এই জন্য ওরা কিন্তু এরকম একাধিক সিমিলার পিপলকে একত্র করে একটা গ্রুপ তৈরি করে এবং গুরু বানায় থাকে, এর মধ্যে একজনকে বানায় গুরু, এবং ওই গুরু তাদেরকে যেভাবে ব্যবহার করে বা তাদেরকে যেভাবে কথাবার্তা বলতে বলে সেভাবেই তারা বলে। এই জায়গা থেকে আইসোলেট করে ওদেরকে একটা আইডি কার্ড দিতে হবে, সোসাইটিতে এনশিওর করতে হবে ওর অ্যাক্সেসটা, ওর ইনফরমেশন অ্যাক্সেসটা এনশিওর করতে হবে, এবং বলতে হবে যে ভাই ওনার যা কিছু ঘটবে এটার জন্য আমি দায়ী। ওই বারবার শপে গিয়ে যদি বলে দেন যে আপনার এখানে ও আজকে থেকে কাজ করবে, ও যদি 200 টাকা পায় 100 টাকা আপনাকে দিবে, আর 100 টাকা ও ডেইলি নিয়ে যাবে, এইভাবে 3,000 টাকা 4,000 টাকা কিন্তু ওর আয় হয়। এবং আমরা দেখলাম যে 81 জন কিন্তু আমাদের সাথে এনলিস্টমেন্ট হয়েছে, এবং এরা কিন্তু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে ট্রান্সফর্মড হয়েছে এবং তাদের লাইফ চেঞ্জ হয়েছে। এবং এরপরে এরা আস্তে 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 কেউ সেলাই মেশিন কিনে ফেলছে নিজেরাই, কেউ গার্মেন্টসে মনে করেন ছোটখাটো চাকরিতেই জয়েন করে ফেলছে, কেউ এই যে মাথায় করে এই যে ভ্যানে করে এই যে আপনার সবজি বিক্রি, বিভিন্ন কলোনিতে গিয়ে 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 সবজি বিক্রি, 5,000 টাকা সবজি কিনে 7,000 টাকা বিক্রি করে, মাছ মাথায় করে নিয়ে মাছ বিক্রি করছে। আমার জানা মতে এই 81 জনকে দিয়ে এখন সেই সংখ্যাটা অনেক, যদিও আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছিলাম এই ঘটনার পর, প্রথমে ইংল্যান্ড, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়, এরপরে আমি আর ওদের এই আউট, কিন্তু আমি এই কমিউনিটির সাথেই রয়েছি, এদের সুখ দুঃখের মাঝেই আমি আমার নিজেকে আসলে অনেক ক্ষেত্রে শেয়ার করি। এটা আমি বলবো যে এইরকম অপরচুনিটি যদি আমরা তৈরি করে দিতে পারি তাদের এই মাইক্রো ক্রেডিট দিয়ে, মাইক্রো ক্রেডিট দিয়ে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে, এবং শর্ত দেওয়া যাবে না, আমি আবারও বলছি এই 5,000 10,000 আপনার আমার জীবনে কোনো ভাগ্য পরিবর্তন করবে না, কিন্তু ওদের ভাগ্য পরিবর্তন করে ফেলবে। কাজে এইটা আপনাকে মনে রাখতে হবে যে নন রিফান্ডেবল মাইক্রো ক্রেডিট, স্মল মাইক্রো ক্রেডিট যেটা দিব ওইটা দিয়ে যেন ওদেরকে একটা চান্স দেন, ফ্রিডম দেন, দেখবেন ওরা কিন্তু সফল হবে। আমরা সেটা করিনি এখন, কোনো এনজিও কিন্তু, অনেক এনজিওকে আমি জানি সেটা অ্যাপ্লাই করেনি এখনো, এটা একটা গুড একটা ওয়ে। আমি এই পেপারটা লিখেছিলাম ঠিক এটার উপরে, এবং আমরা 81 জনের ওই বিষয়টা যখন ফলো করে লিখেছি, তারা অনেকই অবাক হয়েছে, এবং আমি ফাইন্ডিংসে দেখিয়েছি যে আপনি ইউজার প্রোফাইল তৈরি করবেন, বেনিফিশিয়ারি প্রোফাইল তৈরি করবেন, ম্যাচিং করাবেন, নোটিফাই করবেন, ফিডব্যাক দিবেন, এবং সাইবারনেটিক সিস্টেমে আপনি বারবার এরকম করে 100 জন করে নেবেন, 1 বছর পর পর আপনি এদেরকে ছেড়ে দিবেন, এবং এটার জন্য সিটি কর্পোরেশন আপনাকে পার্টনারশিপে কাজ করবে। আপনারা জানেন যে আমরাও মানুষ, মানে আপনার এই যে মানুষের জন্য ফাউন্ডেশন যেটা, এই এই মানুষের জন্য ফাউন্ডেশনের আগে আমরাও মানুষ নামে কনসার্নের একটা প্রজেক্ট ছিল, যেটা এই শাহিন আনাম আমাদের যে মানুষের জন্য ফাউন্ডেশনে ওনার সাথে একসাথে কাজ করত। যাই হোক, অনেক তথ্য আপনাদের দিলাম আমি, সর্বশেষ এগুলো আর এখানে তুলবো না, অনেক কথা আপনারা বলেছেন, আমি আমার বক্তব্য শেষ করবো শুধু এইটুকু বলে, আমরা হাবিবের কথা শুনবো, হাবিবের একটা চমৎকার সমাধানের কথা আমরা শুনবো। এখানে ম্যানেজমেন্টের ক্লাসে আমি আমি ইনফরমেশন সায়েন্সের ছাত্র হলেও ইনফরমেশন ম্যানেজমেন্ট আমাকে পড়াতে হয়, সেখানে কিন্তু আমি এই উদাহরণটা যে দিয়েছে তাকে থ্যাংকস জানাই, যে অনেস্টি কিংবা সিম্পলিসিটি কিংবা পোলাইটনেস এগুলো অ্যাড করলে, অ্যালফাবেট অ্যাড করলে কিন্তু 100 ফাইন, কিন্তু আমরা ছাত্রদেরকে একদম যোগ করে করে দেখিয়ে দিয়েছি যে অ্যাটিচিউড যোগ করলে 100 হয়। ইট মিনস উই নিড টু চেঞ্জ আওয়ার অ্যাটিচিউড ফার্স্ট, অ্যাটিচিউড, অ্যাপটিচিউড, এক্সপ্রেশন, অ্যাপ্রোজিং, এগুলো আমার যে বিলিফস, আমার যে রিচুয়ালস, আমার যে প্র্যাকটিসেস কনসার্নিং ট্রান্সজেন্ডার লাইভলিহুড, এটা আমাকে চেঞ্জ করতে হবে শতভাগ, আমার বিশ্বাসটাকে বদলে ফেলতে হবে, আমার রিচুয়ালস রীতি যেটা আমরা তৈরি করেছি নষ্ট রীতি সেটাকে বদলে ফেলতে হবে, আমার প্র্যাকটিস যেটা রয়েছে এটা গুড প্র্যাকটিস না সমাজের, এটাকে বদলাতে হবে।
এটার জন্য দাবি তুলতে হবে এবং সরকার খুবই আন্তরিক। আমি আবারও বলি সরকারের দিক থেকে শুধু চার পাঁচটা পয়েন্ট আপনাদেরকে বলি, সরকার আইসিটি ট্রেনিং এর ব্যবস্থা করেছে, সরকার উপবৃত্তির ব্যবস্থা করেছে, সরকার স্কুলে এবং তাদেরকে তো তৃতীয় জেন্ডার হিসেবে ঘোষণা দিয়ে এখন সরকার আমি বললো যে তাদেরকে, এবং ট্রাফিকের জন্য যেটা বলেছেন সেখানে দেখেন সমাজ ব্যবস্থায় এখনো মূল্যবোধের অভাব রয়েছে, আমরা আমাদের সেই মূল্যবোধটাকে এস্টাবলিশ করতে পারিনি। আস্তে আস্তে আমার বিশ্বাস সরকার যত বেশি এটা নিয়ে কাজ হবে, এই আজকের মেসেজটাও যদি কোনো স্টুডেন্টের কাছে মানুষের অডিয়েন্সের কাছে যায়, তারাও কিন্তু এই যে আজকে ফোরামে আমরা যে 20 জন পার্টিসিপেন্টস এসেছি এটাও তো একটা ভোকাল, 20 জনের মাধ্যমে এরা মাস্টার ট্রেনার হয়ে গেল, এই 20 জনের মাধ্যমে অন্তত আরো 2000 লোকে জানবে, স্টুডেন্টরা জানবে, বন্ধুরা জানবে, পরিবার জানবে, এই মানসিকতা এভাবেই চেঞ্জ করতে, তোমার ঘরে আমার ঘরেও জন্ম নিতে পারে এই সন্তান, এটা না তোমার হাত আছে না আমার হাত আছে, সো কিপ ইট অ্যাজ ইট ইজ। সর্বশেষ বলবো আপনারা এরকম একটি আয়োজনের মধ্য দিয়ে আমাদেরকে শুধুমাত্র রিসোর্সফুলি করেননি, ইমোশনালও করে তুলেছেন, আমাদের শরীরের যে আমি বললো যে আমাদের যে কমিউনিটি এই যে কোভিডকালীন সময় আমাদের যে ইমিউনিটি ইমিউনিটির যে ঘাটতি সেই ঘাটতিটা পূরণের জন্য আমি বলবো এই তৃতীয় লিঙ্গের কাছে আমাদের সেই শিক্ষণীয় যে এই সময় ওদের যে ছুটে চলা, ওদেরকে যারা কাজে লাগিয়েছে এই সময়টা তারা লাভবান হয়েছে, তারা বেনিফিটেড হয়েছে, এবং সেভাবেই যদি আমরা এরকম হসপিটাল বা এরকম আমি বলবো ঝুঁকিপূর্ণ কাজে নয় খুব শান্তিপূর্ণ সামাজিক সোশ্যাল, এবং এই যে এখন আউটসোর্সিং এর কাজে ঘরে বসে ওদেরকে আমরা যদি কম্পিউটারটা শেখাতে পারতাম আউটসোর্সিং এর কাজে ওরা অনেক ভালো পারফর্ম করতে পারত, পৃথিবীর কোথাও এত ডিসক্রিমিনেশন নাই, আমি আবারও বলছি পৃথিবীর কোথাও এত বৈষম্য নাই, পৃথিবীর কোথাও এত হ্যাসেল নাই, আমাদের সমাজ ব্যবস্থায় যেটা রয়েছে মুসলিম পারিবারিক সম্পত্তি আইনে এদেরকে অধিকার দেওয়া হয়নি, এদের ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য রেখে যাওয়া হয়নি, অথচ আমাদের হুজুররা এখনো কিন্তু আমি বলবো এদের ব্যাপারে কিন্তু মোটামুটি লিবারেল, আপনারা বিশ্বাস করেন আমি বলবো যে ভালো যারা লার্নার্ড যারা পড়াশোনা করে আসছে তারা কিন্তু লিবারেল, কিন্তু কিছু কিছু জায়গায় তো এরা মানবে না মানতে চায় না সেরকম একটা অবস্থা আছেই, তারপরেও ওই জায়গাতেই আমাদের ভাঙতে হবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, সবশেষে বলবো জোনাকি আপা আপনার এই উপস্থিতি শুধু একজনকে নয়, আপনার একজনকে নয় 10,000 20,000 নয়, কে বলেছে আপনার সংখ্যা 10-20,000, আমি যদি বলি আপনার সংখ্যা 5 লক্ষ, কোনোটা সুপ্ত কোনোটা আদমশুমারি অনুযায়ী, কোনোটা কমিউনিটি বেসড, কোনোটা আপনার সোসাইটি বেসড, সবকিছু মিলিয়ে আপনার সংখ্যা 5 লাখের কম নয়। আমি আবারও বললাম সংখ্যাটা আমরা সার্ভে করার সময় কোথায় গিয়ে সার্ভে করি গড নোজ, আমি শুধু এটাই বলবো যে আপনাদের সংখ্যাও অনেক, আপনারা আমাদেরই অঙ্গ, আমাদের অঙ্গ, আমাদের অংশ, আমাদের পার্ট, কাজেই মাইনরিটি করে আমরা আপনাদেরকে রেখেছি, মার্জিনালাইজড করে আমরা আপনাদেরকে রেখেছি, ওই শৃঙ্খল ভেঙে আপনার মতো জোনাকি আরো শত শত আপনি তৈরি করুন, তা আমাদের কাছ থেকে সহযোগিতা নিন, আমরা যদি সহযোগিতা না করি আমি তো বলবো যে আমাদের এই কাঠামোর বাইরে গিয়ে আমরা যদি সহযোগিতা না করি তাহলে আমাদের এই শিক্ষা দীক্ষা সমস্ত কিছু বিফলে যাবে, আমার স্বাধীনতা বিফলে যাবে, আমার মূল্যবোধ বিফলে যাবে, আমার এই যে অর্থনীতি অর্থনৈতিক উন্নয়নের চাকা সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সোনার বাংলা গড়ার স্বপ্ন, জীবনেও সফল হবে না যদি আমি কোনো একটা মার্জিনালাইজ পিপলকে পিছনে ফেলে রাই, বিকজ উই আর থিঙ্কিং ইউ অ্যাজ এ ভাইটাল ইকোনমিক ফোর্স। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস টু অল, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, আমরা সত্যি ভীষণ ভাবে উপকৃত হয়েছে স্যারের এই তথ্যবহুল আলোচনা থেকে। তবে স্যারের এই আলোচনা থেকে আমি একটা সামারি যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা এই অবহেলিত সম্প্রদায়কে যদি সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে চাই তাহলে প্রথমত কর্মমুখী প্রশিক্ষণ প্রয়োজন, পাশাপাশি তাদের নিজ পরিবারের পুনর্বাসন প্রয়োজন। যদি জোনাকি আপা এটাই বললেন যে আসলে নিজ পরিবার যদি তাদেরকে পুনর্বাসনের সুযোগটা না দেয়, তাদেরকে কাছে টেনে নেওয়ার মতো সুযোগটা না দেয়, তাহলে কখনোই সমাজে সচেতনতা সৃষ্টি হবে না। যদি পরিবার তাদেরকে এই স্পেসটা দেয়, তাদের প্রাপ্য সম্পদটুকু তাদেরকে দেয়, তাহলে অবশ্যই সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে, এবং এই সচেতনতাটা দেখে আমরা যারা পাশের মানুষ আছি, আমাদের মাজহারুল ভাই যারা যিনি বললেন যে আমরা পাশের মানুষরাই তাদেরকে হচ্ছে
ছেলে দিচ্ছি, পিছিয়ে পড়া মানুষের কাতারে ফেলে দিচ্ছি। যদি আমরা তখনই সচেতন হব যখন পরিবার তাদেরকে সেই সুযোগটা দিবে। তো আমি আজকের আলোচক যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সর্বশেষ আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজকর্মী সিএসডব্লিউপিডির সম্মানিত চেয়ারম্যান ইয়থ মেন্টর এবং পিপলস ইউনিভার্সিটির সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আমরা স্যারের সর্বশেষ মূল্যবান মন্তব্য শুনব। ধন্যবাদ ফারজানা। ফারজানা আমার ভয়েস বোধহয় খুব ভারী, তাই না? একদম ক্লিয়ার, অনেক ভারী হয়ে গেছে, একটু অসুস্থ, তারপরেও স্যার আজকে ধৈর্য ধরে ছিলেন, অনেক ধন্যবাদ স্যারকে আজকের বক্তব্যে। আবার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং কিনোট স্পিকার আমাদের প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিতু স্যারের বক্তব্য শুনলাম। একই সাথে সমাজকর্মী মাসারুল ইসলাম এবং জোনাকি জোনাক আপার বক্তব্য শুনেছি, এবং অনির্ধারিত হলো আমরা আনন্দিত যুক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর ডক্টর আলী ওয়াক্কাস সোহেল ভাই যুক্ত হয়েছেন, এবং নাটোর থেকে দেখছি জাকির হোসেন ভাই আমাদের আসলে অঙ্গ সংগঠন ওয়ার্কিং পার্টনার আরডিইউর আমার অত্যন্ত শ্রদ্ধেয় এক্সিকিউটিভ ডিরেক্টর রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নাটোরের, এবং সাথে যারা যুক্ত হয়েছেন আজকে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই, আমি গতকাল কোভিড টেস্ট করিয়েছি, যাই হোক রিপোর্ট আমার পরিবারের সবার আল্লাহর অশেষ মেহরবানিতে নেগেটিভ এসেছে। আমি গত কয়েকদিন থেকে সাফার করছিলাম জ্বর সর্দিতে, ভয়েস কিছুটা বসে গেছে, বাট একটা বিষয় আছে যে ঢেকি আসলে স্বর্গে গেলেও বাড়া মানে ধান ধানে এরকম কোনো কথা বোধহয় আছে। যেহেতু আমরা প্রোগ্রাম সেট করে ফেলেছি যে আজকে প্রোগ্রামটা হবে, আমাদের কিন্তু অল্টারনেট ছিল, আমি না হলে ফারজানা, ফারজানা না হলে মনসুর, মনসুর না হলে আমাদের অ্যাক্টিভ ভলান্টিয়ার্স আছে, আমার দুজন কলিগ অসুস্থ, একজন অলরেডি কোভিড পজিটিভ আর একজন টেস্ট করতে দিয়েছে আজকে। সো আমরা খুব ভালো নেই, তারপরেও যতক্ষণ দেহে আছে প্রাণ আমরা চেষ্টা করে যাব। এবং এটুকু শুধু বলতে চাই, আজকে আজকে সত্যিকার অর্থে আজকের সেশনকে আবেগ আপ্লুত করে তুলেছে, মানে গৌরবান্বিত করে তুলেছে আমাদের আমাদের সবার পছন্দের আমাদের শ্রদ্ধেয় চিফ গেস্টের বক্তব্য, মাঝর ভাইয়ের বক্তব্য, জোনাকি আবার যুক্ত হয়ে উনি যে বাস্তবতার নিরিখে কথাগুলো তুলে ধরেছেন। তা আমি শুধু এটুকু বলতে চাই, আমরা সুন্দর সমাজ করতে চাই, সুন্দর পরিবার গড়তে চাই, আমাদের চারপাশটা সুন্দর দেখতে চাই, বাট নিজে কোনো সুন্দর কাজে অংশগ্রহণ করতে চায় না, এটাই বোধহয় আমাদের কিছুটা লিমিটেশনস। এবং আমার মনে হয়েছে যে আসলে আমরা প্রত্যেকেই কিন্তু ভালো ভালো কাজে যখন যাই, অন্য ভালো কাজ করছে, কেউ যে আসলে এটাকে এনজয় করি না তা না, প্রত্যেকেই অন্যের ভালো কাজে যুক্ত হতে পেরে ভালো লাগে এবং সেখানে অ্যাপ্রিসিয়েশন করি, নিজের মধ্যে ভালো লাগা থাকে, হয়তো উদ্যোগ নিতে অনেক সময় সময়ের কারণে হোক, পরিস্থিতির কারণে হোক, উদ্যোগ নিতেও পারি না, এটা হয় না। তো আমরা এটা মনে করি যে সিএসডব্লিউপিডি ফাউন্ডেশন, আমি পেশা একজন শিক্ষক, বাট আমার মনে হয়েছে যে শিক্ষকতা নিয়ে তো আছি, এবং অনেক আমি এর আগের সেশনটাই বলেছি আমার অনেক শ্রদ্ধেয় শিক্ষক আছেন সারা বাংলাদেশে, তারা শিক্ষকতা করছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন, ভালো জেনারেশনের জন্ম দিচ্ছেন, তারপরও আমার মনে হয়েছে যে ক্লাসরুমের ভেতর থেকে আমি জাতি গঠনের যতটা ভূমিকা রাখতে না পারছিলাম, আমার কেন যেন মনে হয় যদি আমি সুস্থ থাকি, আমি যদি মানুষের কাছে কাছে আসি, আমি যদি কমিউনিটিতে আসি, মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলি, দুঃখ ভারাক্রান্ত যে মানুষগুলো আছে তাদের সাথে যদি আত্মাটা মিশে যায়, আমার কেন যেন মনে হয় জীবনের সার্থকতা সেখানে বোধহয় নিহিত আছে। এবং আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন এবং একই সাথে মাঝার ভাই বলেছেন, আলোচনা থেকে সামারি যেটা বুঝলাম যে হয়তো কেউ বলছে 10,000, আলটিমেটলি হয়তো অ্যারাউন্ড 30,000 to 40,000 হবে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা। আমরা চিফ গেস্টের আলোচনা থেকে জেনেছি এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দেশে গিয়ে যাচ্ছে সেখানে কিন্তু 2030 অর্থাৎ 2030-এর এসডিজির যে লক্ষ্যমাত্রা এবং 2041-এর উন্নত দেশ গড়ার যে লক্ষ্যমাত্রা, সেখানে একটা টার্ম কিন্তু খুব দৃঢ়ভাবে উচ্চারিত, নো ওয়ান লিভ বিহাইন্ড, কাউকে পিছিয়ে রেখে দেশে গিয়ে যাবে না। তো আমার মনে হয়েছে এবছরের রিপোর্টে যেখানে 10% ধরা হচ্ছে যে ডিসেবল জনগোষ্ঠীর একটা স্ট্যাটিস্টিক, সেখানে কিন্তু হিজড়া যারা আছে, ট্রান্সজেন্ডার, তাদের নামটা ওভাবে আসেনি, সেটাও কিছুটা আসলে আমরা নজরে এনেছি বা মনে হয়েছে যে তাদেরকে বাদ দিয়ে, কারণ তাদেরকে ডিসেবল আমরা মনে করছি, তাদেরকে অপয়া ভাবছি, অস্পৃশ্য ভাবছি, পরিবার থেকে
বের করে দিচ্ছি বা দেওয়া হচ্ছে অথবা বের করে বের হয়ে যাচ্ছে, প্রত্যেকটার পেছনেই কিন্তু আসলে ওই যে একটা শব্দ যেটা আজকের আলোচনা মূল, যেটা যে মেইন স্ট্রিমিং ট্রানজেন্ডার থ্রু চেঞ্জিং অ্যাটিটিউড, অর্থাৎ মনোভাব যে শব্দটা যেটা আমাদের প্রত্যেক আলোচক অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন যে আসলে মনোভাবের পরিবর্তন করতে হবে। সরকার ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে, ভোটাধিকার দিয়েছে, চাকরির ব্যবস্থা, ট্রেনিং এর ব্যবস্থা, নানান ধরনের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে তাদের জন্য, কিন্তু তারপরেও আমার মনে হয় এত কিছুর পরেও কেন হিজড়ারা পিছিয়ে থাকবে, কেন তারা পরিবার থেকে বঞ্চিত হবে, সমাজ থেকে বিতাড়িত হবে। একটা শব্দই বারবার ঘুরে আমাদের সামনে উঠে এসেছে, সেটাই হচ্ছে মনোভাব, এই অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড কাদের? আমাদের, আমাদের সকলের, সমাজের, সমাজ ব্যবস্থা। যে হিজড়া যে পরিবারে জন্মানো, আমাদের প্রধান অতিথি মহোদয় কিন্তু চমৎকার ভাবে বলেছেন যে ওদের শরীরে তো আমাদের রক্ত মাংস, কিন্তু সেই বাবা মা কিভাবে তাদেরকে পরিবার থেকে বের করে দেয়, অর্থাৎ কেউ একজন অদৃশ্য শক্তি এই অদৃশ্য সমাজ ব্যবস্থা পরিবারকে, বাবা মাকে বাধ্য করছে সমাজ, সমাজে টিকে থাকার জন্য ওই হিজড়া সন্তানকে পরিবার থেকে বের করে দিচ্ছে। এবং শ্রদ্ধা চিত্তে স্মরণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব দৃঢ়ভাবে এই নো ওয়ান লিভ বিহাইন্ড এটা ডিক্লেয়ার করেছেন। আমার বিশ্বাস আমরা একটু একটু করেও যদি সুর তুলতে পারি, বাংলাদেশে যে জনগোষ্ঠী যাদেরকে আসলে আউটকাস্ট বলা হচ্ছে, তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, তারা কিন্তু শারীরিক ভাবে সক্ষম, এই অর্থে বলছি তারা খেটে খাওয়া মানুষ, তাদের অন্য আরো 5-10 জন মানুষের মতো বা তার চেয়ে বেশি অনেকাংশে স্মৃতি শক্তি যদি বলি, দৈহিক শক্তি যদি বলি, কায়িক পরিশ্রম করার যে দিকগুলো আছে তাদের মধ্যে কিন্তু সেটা আছে, বাট আমরা সুযোগ দিচ্ছি না। অর্থাৎ আমাদের এই যে কমপ্লেক্স যে অ্যাটিটিউড, আমাদের যে রিজিড অ্যাটিটিউড তাদের প্রতি, তাদেরকে আমরা স্কোপ দিচ্ছি না। তারা পার্লার করছে, পার্লারে আমরা শুধু সমাজজন যারা আছি আমরা ওখানে যেতে চাচ্ছি না। একটা দোকান করছে, সেই দোকানে গিয়ে তাকে নানান ভাবে টিস করছি, পজিটিভলি তাকে দেখছি না। আজকে জোনাকি জোনাক কিন্তু বলেছে আবেগের সাথে আক্ষেপ করে, আসলে একইভাবে এই কণ্ঠস্বর পেয়েছি, আমি নাটোর গিয়েছিলাম, আমরা পারজানা মেনশন করেছে, ওখানে কিন্তু তারা একটা কথাই বলেছে, আমরা কিছুই চাই না, আমরা ভিক্ষা চাই না, মানুষের কাছে সাহায্য চাই না, আমরা বাঁচতে চাই, একজন মানুষ হিসেবে বাঁচতে চাই, আমাকে আমার পরিবার ফিরিয়ে দিন। এবং পরিবার তাকে নিতে পারছে না বিকজ অফ এই যে আমাদের কমপ্লেক্স সোসাইটি, আমাদের যে মানে লো মাইন্ডেড সোসাইটি যদি বলি আমরা, আসলে খুব ন্যারোলি বলতে মনে হয় যে আমরা একজন একজন যদি ডিসেবল দেখি যে ক্রিপল পঙ্গু, তাকে আমরা সাদর গ্রহণ করছি, অটিস্টিক সাদর গ্রহণ করছি, ব্লাইন্ড পার্সনকে সাদর গ্রহণ করছি, একটা মানুষের দুটো পা নাই, হাত নাই, তাকে একসেপ্ট করছি। আলটিমেটলি হিজড়া যে সবকিছু আছে ফিজিক্যালি হয়তো ডিসেবল, যার শুধুমাত্র রিপ্রোডাক্টিভ এই সাইডটা, এটা তো তার একান্ত ব্যক্তিগত, এটা তো পরিবার বা সমাজ বা অন্য মানুষকে কোনো ক্ষতিগ্রস্ত করছে না, সেখানে বরং সমাজ বা পরিবার সমাজের কারণে একাত্ম হয়ে এই মানুষটাকে জীবিত থাকতেও মৃত ঘোষণা করেছে, সমাজ থেকে তাকে আলাদা করে দিয়েছে, তাকে দেখলেই দরজা বন্ধ করে দিচ্ছে, তাকে দেখলেই গেট বন্ধ করে দিচ্ছে। আমি যে বাসায় থাকি একটু বলতে হয়, আসলে আমি পরে বলেছি যে এটা এটা আসলে হয় না, হিজড়া এসে হয়তো ডিস্টার্ব করে, ডিস্টার্ব কেন করে, এরও তো তাদের তো বেঁচে থাকতে হবে। আমি যদি এভাবে বলি, আমি একটা সূত্র, আমার মনে হয় যে আমার চারপাশে যদি জঞ্জাল থাকে, কাদা থাকে, আমি সেই কাদাকে পরিষ্কার ভালোভাবে পজিটিভলি না করে যদি তাদেরকে সাময়িক দূরে রাখতে চাই, দূরে জাস্ট একটু রিমুভ করে রাখতে চাই, এটা তো পার্মানেন্টলি পজিটিভলি রিমুভ হবে না। এই একই মার্জিনালাইজড গ্রুপ বা আলাদা আর একটা গ্রুপ আছে, আমি কিছুদিন আগে একটা রিসার্চ করেছি প্র্যাকটিক্যাল অ্যাকশনের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডিং এ, সেটা হচ্ছে যে হরিজন যারা আছে, অর্থাৎ যারা আজকে দেখলাম যে আমাদের মেয়র সাহেব তাপস সাহেব ব্যারিস্টার উনি কথা বলছিলেন যে আসলে কিভাবে জঞ্জাল পরিষ্কার করবেন, প্রশ্ন হলো জঞ্জাল যারা তৈরি করছে তারা যদি সচেতন না হয়, মেয়র সাহেব চেষ্টা করলে আর এমপি মন্ত্রী আর আমরা যারা উপরে লেভেলে যারা আছে তারা চেষ্টা করলে হবে না, আসলে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। এই হিজড়া জনগোষ্ঠী আমাদের আজকে চিফ গেস্ট কিন্তু বলেছেন অত্যন্ত চমৎকার ভাবে কারা জন্ম দিচ্ছে তাদেরকে, এর জন্য দায়ী তো আমরা, এই সমাজ ব্যবস্থা। তো সমাজে যারা বসবাস করছি আমরা, আমাদের মনোভাব যদি পরিবর্তন না হয় কোনোদিন তাদের জীবন মান পরিবর্তন হবে না। সরকার যত ব্যবস্থা করে দেখ, ব্যবস্থা করলে এই মানুষগুলো, এই হিজড়া জনগোষ্ঠী, তারা আমাদের সন্তান, তারা আমাদের পরিবারের সদস্য ছিল, তারা কিন্তু এই কমিউনিটির একটা অংশ অঙ্গ, তাদেরকেও যদি আমরা পজিটিভলি শ্রদ্ধার সাথে একসেপ্ট না করি। এবং আরেকটা ওয়ার্ড বলেছেন মাঝার ভাই, যে এনাবলিং প্রফেশন, সমাজকর্মের এই এনাবলিং প্রফেশনকে মাথায় রেখে, এবং একই সাথে আমাদের শ্রদ্ধা চিফ গেস্ট বলেছেন যে আইডেন্টিফাইং ওর্থ অ্যান্ড ডিগনিটি অফ পিপল, অর্থাৎ তাদের যে
সমাজের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবে যেমন সম্মান আছে, হিজড়া জনগোষ্ঠী যারা আছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা ইজ্জত আছে, সম্মান আছে। সেই সম্মান যদি আমরা না দিই, না দিতে শিখি, সরকার ভোটাধিকার দিক, চাকরির ব্যবস্থা করুক, পার্লারের ব্যবস্থা করুক, টেকনোলজির দিকে সমৃদ্ধ করুক, আলটিমেটলি এই গ্রেটার এন্টায়ার সোসাইটি যদি তাদেরকে শ্রদ্ধার সাথে গ্রহণ না করে, কোনোদিন চেঞ্জ হবে না তাদের জীবনমান। তো CSWPD ফাউন্ডেশন, আমি একটু শেষ করছি এক মিনিটে, আমার আমি 2010-11 দিকে একটা PhD রিসার্চের কয়েকটা রিভিউ করে দিয়েছিলাম এই হিজড়াদের উপরে। আসলে তো এর আগে আমিও ভয় পেতাম, আমার ভিতরেও একটা আসলে এক ধরনের একটা দূরত্ব ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে, বাট এই বইগুলো যখন আমি পড়ি তখন থেকে আমার মনে হয়েছে যে তাদের সাথে আমাদের, আমরা যারা নর্মাল জনগোষ্ঠী আছে, একজন মানুষ হিসেবে কোনো পার্থক্য নেই। তারা আমার ভাই বোন হতে পারত, তারা আমাদের ভাই বোন, এই সমাজের অংশ, তারা আমাদের সন্তান, কোনো রকম বৈষম্য বা পার্থক্য করার কোনো সুযোগ নেই। যে পার্থক্যটা তৈরি হয়ে আছে সেটা হলো আমাদের এই সমাজ ব্যবস্থার, এই সমাজ ব্যবস্থাকে আমরা তৈরি করেছি, আমাদের মাইন্ডসেটটা খুব ন্যারো, এ কারণেই তাদেরকে আমরা দূরত্বের মধ্যে, তাদেরকে আমরা দূরে সরিয়ে রেখেছি। এরা পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা আমাদের মনোভাবের পরিবর্তন করব, তখন থেকে বদ্ধপরিকর এবং আস্তে আস্তে এই সংগঠন, এই গঠনের পেছনে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বিভিন্ন সংগঠন আছে যারা কাজ করছে, সবাই ভালোভাবে কাজ করছে, বাট আলাদা আলাদা ভাবে কাজ করছে, একসাথে সংগঠিত হয়ে কাজ করছে না। সমাজ ব্যবস্থা, সমাজের মানুষের মানসিকতা, মনোভাব পরিবর্তনের জন্য সামগ্রিক ভাবে জাতীয় ভাবে কাজ করেছে বা করছে ওরকম আমার খুব বেশি নজরে আসেনি। এ কারণে আসলে সাহস করে আমরা নাটোরের যে সংগঠন RDO, তাদের সাথে আমরা এমওইউ করেছি একসাথে মিলে, একই সাথে এসো সচেতন হয়ে আমাদের সাথে যুক্ত আছে, আমরা সবাই মিলে পুরো বাংলাদেশকে এবং অচিরেই, দৃঢ়ভাবে বিশ্বাস করি অচিরেই সারা বাংলাদেশের মানুষের ভেতরে একটা বাস তৈরি করবো ইনশাল্লাহ, যেখানে মানুষের মনোভাব পরিবর্তনের মাধ্যমে হিজড়াদেরকে মানুষের এই মানব সৃষ্ট যে যে আসলে একটা কমপ্লেক্স সোসাইটি করেছে, বার তৈরি করেছে, বাধা তৈরি করেছে, এই বাধা উত্তরণে সহযোগিতা করবে, সাহায্য করবে, এবং সেখানে সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের দৃষ্টি আনতে আমরা যথাসাধ্য, আমার বিশ্বাস, আমরা একসাথে মিলে যদি কাজ করি আমরা সফল হবো ইনশাল্লাহ। সেখানে নিশ্চয়ই আমাদের আজকের অনুষ্ঠানে যিনি চিফ গেস্ট আছেন, আমরা মানে আবেগ আপ্লুত, আনন্দিত যে ওনার বিশদ কাজ আছে এই এরিয়াতে। আজকে জুনাকি আপা বলেছেন, মাজহার ভাই বলেছেন, আলী অক্কাস, সোহেল স্যার বলেছেন, আরো অনেকে, আমার বিশ্বাস যে আমরা প্রপারলি নেটওয়ার্কিং যদি করতে পারি এই ইস্যুতে আমরা অবশ্যই সফল হবে, এবং বাংলাদেশে হিজড়াদেরকে অ্যাটলিস্ট তাদের পরিবারে ফিরিয়ে দিতে অথবা তার যে প্রাপ্য সম্মান একজন মানুষ হিসেবে, সমাজের একজন প্রতিনিধি হিসেবে, সদস্য হিসেবে, সেই ক্ষেত্রে আমরা সফল হবো ইনশাল্লাহ। আমার বক্তব্য পর্যন্তই, আমি শেষ করছি, অনেকটুকু সময় নিয়ে ফেলেছি। ফারজানা, আমার মনে হয় তুমি তোমার, দিস ইজ ইউর চান্স, ইউ ক্যান কনক্লুড দ্য সেশন। ফারজানা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। তো সবশেষে আমার আজকের অনুষ্ঠানের কিছু নিজের মন্তব্য যদি আমি পরিশেষে বলতে চাই, যে হিজড়া জনগোষ্ঠী মৌলিক অধিকার এবং মানবাধিকার উভয় দিক থেকে কিন্তু তারা বঞ্চিত। তো যেমন আমরা যদি ছোট ছোট উদাহরণগুলো অনেক শুনেছি, আমার জায়গা থেকে যদি আমি বলি যে তারা ঠিক মতো যে বাসা বাড়া, তারা যে একটা সুন্দর বাসস্থান কিন্তু পায় না, কোথাও বাসা বাড়া নিতে গেলে সেই জায়গায় তারা বাসা ভাড়া নিতে পায় না, অর্থাৎ স্বাস্থ্যকর বসবাসের জন্য স্বাস্থ্যকর পরিবেশ পায় না, জটিল রোগে কোনো আক্রান্ত হলে তারা চিকিৎসার জন্য গেলেও তারা পরিপূর্ণ চিকিৎসা সেবা পায় না। ইভেন একটা পরিসংখ্যান দেখিয়েছে যে 2011 সালে HIV যে 445 জন সদস্য ছিল তার মধ্যে 2% কিন্তু হিজড়া ছিল, কিন্তু তবুও তারা কিন্তু কোনো চিকিৎসকের কাছে যায়নি সেবা নেওয়ার জন্য। তাছাড়া তারা যদি কোনো কাজেও যায় তারা কিন্তু ঠিক মতো সেই কাজের মজুরিটুকু পায় না, এবং সামাজিক কোনো অনুষ্ঠান তো নয়, ইভেন ধর্মীয় কোনো অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করতে পারে না। এবং সবচেয়ে আবেগ আপ্লুতের বিষয় হচ্ছে যে মৃত্যুর পরে তাদেরকে কোথায় কবরস্থ করা হবে সেইটাও কিন্তু সেই জায়গাও তাদের জটিলতা দেখা দেয়, যে পৃথিবীতে মানুষ যে চলে যাওয়ার যে সময়টা সেই জায়গাও তাদের কোথায় আশ্রয় হয় না আসলে। তো এই যে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, সর্বোপরি সামাজিক কোনো উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারছে না। এতে যে শুধু ওই কমিউনিটিটার সমস্যাগুলো ফেস করছে তা না, একই সাথে দেশেরও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে, দেশও ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো সবশেষে এটাই বলবো, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং আমাদের মনোভাবের পরিবর্তন করতে হবে। ফারজানা, বক্তব্য তো শেষ। আসলে জাকির ভাই বোধহয় নামাজে ছিলেন, আমাদের নাটোর, আমাদের যে ওয়ার্কিং পার্টনার,
এমডি জাকির হোসেন এক মিনিটের একটা ফ্লোর বোধহয় আমরা দিতে পারি, জাকির ভাই অনেক দূরে থেকে যদি ভার্চুয়াল কষ্ট হয় জাকির ভাই এক মিনিটের কথা শুনতে চাই। আমরা জাকির হোসেন ভাইকে তখন ইয়ে করেছিলাম, আমাদের সাথে এখন জাকির হোসেন আছে, আমরা একটু তখন আমরা হচ্ছে আপনাকে স্মরণ করেছিলাম। আসলে আপনি যদি কিছু আমাদের আজকের আয়োজনে আপনার মূল্যবান মন্তব্য কিছু বলেন। আনমিউট করতে হবে জাকির ভাই, আনমিউট করতে হবে। আপনার এক মিনিটের বক্তব্য দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। জাকির ভাই ফারজানা, জাকির ভাই শেষ করলে ক্লোজ করে দিন। আনমিউট, কথা শোনা যাচ্ছে না, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, আমি মোহাম্মদ জাকির হোসেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর আরডিও নাটোরে কাজ করি। আমি যখন আমার নামটা অ্যানাউন্স করেন তখন আমি মসজিদে ছিলাম, আর মসজিদের আমির সাহেব হঠাৎ স্ট্রোক করছে, তো উনি অসুস্থ নামাজে ছিলাম, বেরিয়ে আমি করছি। তো যাই হোক, আমরা হিজলাদের নিয়ে কাজ করছি অনেক আগে থেকেই, নর্মালি সিএসডাব্লিউপিডির সাথে আমাদের হচ্ছে জানুয়ারিতে, চলতি জানুয়ারিতে, এবং একসঙ্গে আমরা কাজ করছি আমাদের এখানে। আসার পরে আমরা তিনটা ডিস্ট্রিক্টের 14 জন হিজলাদকে একসঙ্গে করি, এবং তার মধ্যে যে গুরুমা আছে এবং নানমা, গুরুমার নেতৃত্বে ওরা চলাচল করে, এবং নানমা ও একটা এরিয়াতে কাজ করে, নদী নামে একটা মেয়ে, ও স্থানীয় সরকার নির্বাচনও করছে, আমরা সেখানে তাদেরকে সাপোর্ট দিচ্ছি, আশা করি সে নির্বাচিত হবে আর কি বিপুল ভোটে, এটা আশা করছি। এবং বর্তমান বাজেটে 2021-22 যে বাজেট, এই বাজেটে বেশ বড় ধরনের একটা গণতন্ত্র ব্যবস্থা রেখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা চেষ্টা করবো সমাজসেবার মাধ্যমে তাদের ন্যায্য হিসা পাই দেওয়ার জন্য সহযোগিতা করব লোকালি, এবং সিএসডাব্লিউপিডি একসঙ্গে আমরা কাজ করবো 64টা ডিস্ট্রিক্টেই। আমার মোটামুটি একটা নেটওয়ার্ক আছে, আমি যেহেতু জাতীয় প্রতিবন্ধী ফোরামের নির্বাহী কমিটিতে আছি, জাতীয় প্রতিবন্ধী ফোরাম সারা বাংলাদেশেই কাজ করছে, এবং হিজলারদের নিয়ে আমি কাজ করব আশা করছি নাটোর থেকে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি অলরেডি বন্ধুদের সাথে কথা বলছি, এবং নেটওয়ার্কের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কাজ করতে চাই তাদের অধিকারে। তারা আসলে সমাজে অবহেলিত, পরিবারে অবহেলিত, সমাজে অবহেলিত, রাষ্ট্রীয়ভাবে অবহেলিত ছিল, বর্তমান সরকার তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে, ট্রান্সজেন্ডার হিসেবে তারা তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে কিছুটা হলেও স্বীকৃতি পাচ্ছে, তারা চায় আসলে তারা যে মানুষের কাছে হাত পাতে এবং ডিস্টার্ব করে এটা তাদের অধিকার থেকে, তারা তাদেরকে কোনো কাজে নেওয়া হয় না, শ্রম দিতে তারা, আমরা যারা শিক্ষিত আছি তাদেরকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা করে দেন। এবং আমরা এ নিয়ে এমপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, উনি একটা শিডিউল দিলে, যেহেতু কোভিড চলছে এবং নাটো রেড জোনের মধ্যে আমরা আছি, যার প্রেক্ষিতে একটু স্থিতিশীল অবস্থায় আসলে আমরা এমপি মহোদয়কে নিয়ে একটা প্রোগ্রাম করবো আশা করছি। এই ছিল আমার বক্তব্য, সবাইকে ধন্যবাদ আমাকে শেষ পর্যন্ত ছোট্ট আকারে হলেও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপাত ধন্যবাদ আপনাকে আরডিওর পক্ষ থেকে, ধন্যবাদ সবাই। তো আমাদের জাকির হোসেন ভাইয়ের মন্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজনের ফারজানা বিদায় নেওয়ার আগে সবার ক্যামেরা অন করে একসাথে একটু ফটোশুট নাও সবার একসাথে। আচ্ছা, আজকের আয়োজনে যারা আমাদের যারা স্টুডেন্ট আছেও তারা এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই যদি ক্যামেরাটা একটু অন করি তাহলে আমাদের কিছুই স্ক্রিনশট নিতে সুবিধা হবে। সকলকে আমি অনুরোধ করবো ক্যামেরাটা একটু ওপেন করার জন্য। হোসাইন তুমি কিছু শট নাও। হ্যাঁ, আমি আমার মোবাইল থেকে ওইভাবে নিতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ হাবিব, আমার মনে হয় যে উই এনজয়ড লট এবং এট দ্য সেম টাইম উই লার্নড লট। এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেন্টস মানে থাকাটাই আমার মনে হয় ভাগ্যের, কিছু বলার চেয়ে অনেস্টলি পার্টিসিপেন্টস থাকাটাই বোধ হয় সৌভাগ্যের, কারণ অনেক কিছু শেখা যায়। অনেক ধন্যবাদ। আমরা তাহলে কি শেষ করব? আমরা সারি প্রোগ্রাম এটা এটা জাতীয়ভাবে কন্টিনিউ করব, এবং কোভিড হয়তো জানি না কবে শেষ হবে, এটা নিয়ে সারা দেশই মুভ করব ইনশাআল্লাহ, এবং এটা একটা বড় সামাজিক আন্দোলনে
রূপ নেওয়া আশা করছি, সেখানে আপনারা অবশ্যই সাথে আছেন এবং থ্যাংক ইউ। আমরা রেকর্ডিং বন্ধ করে এখন বোধহয় আমরা লিভ করতে পারি না হাবিব। অল দা বেস্ট, সবাই ভালো থাকবেন, কালকে থেকে লকডাউন, সবাইকে সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি।